তাহলে স্যার আমি স্ক্রিন শেয়ার করি। This call is now being recorded. ওকে, বাহ, নতুন ফিচার অ্যাড করছে গুগল, এখন আবার ভয়েসও বলে। মেঘলা কি আছো? জি স্যার, আছি। ওকে ওকে, তোমার কি কোনো সমস্যা হয়েছিল নাকি? হ্যাঁ, ওই যে আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে আজকে সকাল থেকে, তো আম্মুকে হসপিটালে নিয়ে যাচ্ছিল আর কি। ও আচ্ছা, তাহলে তো মানে ইফ ইউ আর বিজি তাহলে তো মানে ওইটা বেশি প্রায়োরিটির জিনিস। ওকে, তো না, নিয়ে গেছে, অসুবিধা নেই, আচ্ছা সমস্যা হলে ঠিক আবার আছে, চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে, হিমেল শুরু করতে পারো। আজকে মানুষ আমরা আমরাই, বাইরের মানুষ নাই। আজকে হচ্ছে আমরা কোয়ান্টামের কিছু বেসিক থিওরি নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আছে হচ্ছে কোয়ান্টাম স্টেট, অবজারভেবল, মেজারিং, ডাইনামিক্স, অ্যাসেম্বলিং কোয়ান্টাম সিস্টেম। কোয়ান্টাম স্টেট ডিফাইন করার আগে আমাদের আগের আমরা আগে এই এক্সপেরিমেন্ট পড়েছিলাম, তো ওইটার ব্যাপারটা ছিল যে ইয়াংস ডাবল স্লিটের এক্সপেরিমেন্টের মেইন কথা ছিল যে আমরা যখন হচ্ছে যে একটা লাইট কোনো একটা সারফেসে পড়ে, তখন আমরা বাম পাশে দেখতে পাইতেছি যে দুইটা জায়গা খালি আছে, এই জন্য হচ্ছে ওরা ইন্টারফেরেন্স করতেছে, কিন্তু ডান পাশে দেখতেছি যে একটা সাইড আমরা বন্ধ করে দেওয়ার পরেও আমরা ইন্টারফেরেন্সটা দেখতেছি। তো এটার থেকে আমরা হচ্ছে মেইন কথাটা হচ্ছে যে লাইট বা ফোটন ওয়েভ আকারও থাকতে পারে বা পার্টিকেল আকারও থাকতে পারে। 1 মিনিট দাঁড়ো, ডান পাশে কি ইন্টারফেরেন্স হচ্ছে? মানে ইন্টারফেরেন্স বলতে আমরা যেটা বুঝাই ইউজুয়ালি, যে ধরো দুইটা ওয়েভ থাকে, একটা ওয়েভের পিক আরেকটা ওয়েভের ধরো যে ট্রাফ, একটা পিক আরেকটা ট্রাফকে ক্যান্সেল করে দেয় বা এরকম কিছু, ঠিক আছে? যে ওয়েভ আছে কিন্তু ওই জায়গাটাতে ওয়েভ ওয়েভ থাকবে, কিন্তু ওয়েভের কোনো ধরো অ্যাম্পলিচিউড আমরা দেখতে পারবো না। ডান সাইডে কি এরকম কোনো ইন্টারফেরেন্স ঘটছে? স্যার, ডান পাশে মনে হয় কণা ধর্ম দেখাচ্ছে, আর বাম পাশে হচ্ছে তরঙ্গ ধর্ম দেখাচ্ছে। এইটা মানে, ওয়েল, এখানে তো এখনো, এটা কি মানে এটা কি ফোটন দিয়ে করছো এক্সপেরিমেন্ট? স্যার না স্যার, ফার্স্টে হচ্ছে লাইট দিয়ে দেখাইছি, তারপরে আচ্ছা এই নর্মাল ধর্ণাটা লাইট দিয়ে, দিয়ে, ওকে পরে আচ্ছা হচ্ছে ঠিক আছে, ওইটা ফোটন দিয়ে রিপ্রেজেন্ট করছে যে ফোটনে ওইরকম হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে হ্যাঁ বলতে পারো যে কণা ধর্ম রিপ্রেজেন্ট করছে কাইন্ড অফ, যে মোটামুটি লোকালাইজ, হ্যাঁ, কিন্তু মানে ডান পাশে আসলে কোনো ইন্টারফেরেন্স হচ্ছে না। ওকে, কারণ ওয়েভ তো একটাই, ইন্টারফেয়ার করার মতো তো জিনিস নাই আসলে ওয়েভের ডান পাশে আর কি। ওকে আচ্ছা, কন্টিনিউ করো, কন্টিনিউ করো। তো আমরা এই এক্সপেরিমেন্ট থেকে একটা জিনিস দেখতে পাই যে এই এক্সপেরিমেন্টটা শুধু লাইট না, এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ওয়েল পারফর্ম করে ইলেকট্রনস, প্রোটনস, নিউক্লিয়ার এগুলো দিয়েই। আর হচ্ছে যে শুধুমাত্র একটা ফোটন দিয়েই আমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারি। আচ্ছা, এখন এটা ছাড়াও আরেকটা মানে ফোটনের ইয়া আছে, দ্য স্টার্ন গার্লচ এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টে আমরা দেখতে পাই যে ম্যাগনেটের জন্য যখন একটা ম্যাগনেটেড ফিল্ডের জন্য আমরা যখন সরি
একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য স্পিন হয় হচ্ছে টপে আবার ডাউনে, তো স্যার আমি একটু গোলা ফেলাইতেছি, ক্যান আই টেক এ মোমেন্ট? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মানে টেনশন নেওয়ার কিছু নাই, এখানে বাইরের মানুষ আসলে কেউ নাই। ওকে তো ঠিক আছে, তাই আমরা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে আমরা পেলাম যে একটা ফোটন ওয়েভ আকারে থাকতে পারে বা পার্টিকেল আকারে। দেন আমরা যদি একটা স্টেট নেই সাই, সাপোজিশন ইজ দ্য বেসিক স্টেট, তো এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সাই ডি নট ডি নট প্লাস ডি ওয়ান কেট ডি ওয়ান প্লাস ডি এন ওয়ান কেট ডি এন ওয়ান। এখানে আপাতত আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সাই থেকে হচ্ছে বি ওয়ান বি নট বি ওয়ান বি আই বি এন মাইনাস ওয়ান, এগুলো থেকে বিভিন্ন সুপার পজিশনটা হচ্ছে থাকতে পারে। এই যে সুপার পজিশনটা বিভিন্ন স্টেটে থাকে প্রবাবিলিটা আমরা বের করতে পারি হচ্ছে এই ফর্মুলা দিয়ে, যে এক্স আই একটা পজিশন হলে একটা বি আই মডুলাস হোল স্কোয়ার ডিভাইড বাই সাই মডুলাস হোল স্কোয়ার ইকুয়াল টু বি আই হোল স্কোয়ার ডিভাইড বাই সামেশন এন মাইনাস ওয়ান জে ইকুয়াল টু বি জেড হোল স্কোয়ার। এটা যদি আমরা দেখতে পারি যে একটা পার্টিকেল এই কতগুলো স্টেটের মধ্যে কোনটার ভিতরে কোন পজিশনে আছে সেটা একটু, আর এই জিনিসটা আমরা দেখাইতে পারি যে যদি আমরা একটা স্টেটে পাই এক্স আই অ্যারো দিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করি যে আই এক্স আই তে দেন দ্য স্টার্ন এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টটা আমরা করি ফোটনের একটা ধর্ম ধর্ম আছে সেটা হচ্ছে স্পিন স্টেট। তো এই এক্সপেরিমেন্ট আমরা যেটা করি যে একটা ম্যাগনেট দিয়ে আমরা একটা ম্যাগনেটের কারণে ফোটন হচ্ছে উপর স্পিন করে নিচেও স্পিন করে, তো এই তো কিছু কিছু ইলেকট্রনস হচ্ছে এক সার্টেন ইলেকট্রনস উইল বি ফাউন্ড স্পিনিং ওয়ান ওয়ে এন্ড সার্টেন আদার স্পিনিং দ্য অপোজিট ওয়ে। এটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস রিপ্রেজেন্ট করে যে একই সাথে জিরো স্টেটও থাকতে পারে আবার ওয়ান স্পিন স্টেটও থাকতে পারে। তো two things to remember, the electron does not appear to have an external structure by itself, it is just a charge point, and all our electrons can be found either at the top of the screen or at the bottom, none in between, but we had not prepared the spinning electrons in any way before letting them interact with the magnetic field. So pure super theorem ta hocche etai je একটা স্টেট যেখানে একই সাথে ওয়েভ এবং পার্টিকেল থাকতে পারে আবার স্পিন স্টেট জিরো এবং ওয়ান থাকতে পারে। এখানে দেখাচ্ছে যে পার্টিকেল স্পেট পার্টিকেল স্পিন হচ্ছে দুই দিকে, স্পিন স্টেট আছে ভার্টিক্যাল অ্যাক্সিস অনুযায়ী
আমরা যে কোনো পিনের পজিশন বা এবং রিপ্রেজেন্ট করতে পারি যে i ইকুয়াল টু p মাইনাস 4i আপ প্লাস 7 প্লাস 2i ডাউন। লেন্থ বের করতে পারি হচ্ছে এই দুটোকে স্কয়ার করে, তারপর যে রেজাল্ট আসবে সেটা লেন্থ। আর এই স্পিনটা, পার্টিকুলার স্পিনটা আপে আছে, এটা প্রবাবিলিটিটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে প্রবাবিলিটি অফ আপ p মাইনাস 4i মডুলাস স্কয়ার 8.83, এটা থেকে আমরা রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের স্পিনটা যে কোন ডিরেকশনে আছে সেটার প্রবাবিলিটি। আমরা প্রবাবিলিটি অফ ইন দ্য স্পিন অফ দ্য পার্টিকেল ইন দ্য ডাউন ডিরেকশন p of down ke norm se pratyak kor tali pa then hocche transition amplitude। আচ্ছা একটু একটু দাঁড়াও, মানে আমি ধরো সামনে যাওয়ার আগে স্পিনের ব্যাপারটা একটু শর্টে বলে দিই। তুমি ধরো স্টান গার্লিক এক্সপেরিমেন্টের যে ফিগারটা ওইটাতে যাও তো একটু। আচ্ছা একটু হোল্ড করো। ওকে, তো এই এক্সপেরিমেন্টে যেটা হচ্ছে যে একটা ম্যাগনেটের মানে দুইটা পোল আছে নর্থ আর সাউথ, তার মধ্যে একটা ইলেকট্রনের বিম পাঠানো হচ্ছে। ওকে, তো ধরো বিম পাঠানোর পরে দেখা যাচ্ছে যে কিছু ইলেকট্রন হলো নর্থের দিকে চলে যাচ্ছে আর কিছু ইলেকট্রন সাউথ পোলের দিকে চলে যাচ্ছে। তো ইউজুয়ালি একটা ম্যাগনেটের নর্থ পোল কি আরেকটা ম্যাগনেটের সাউথ পোল কে অ্যাট্রাক্ট করে, রাইট? আর ম্যাগনেটের সাউথ পোল একটা ম্যাগনেটের নর্থ পোল কে অ্যাট্রাক্ট করে। তো এখানে যেটা হচ্ছে যে ইলেকট্রন গুলা কাইন্ড অফ তোমার ছোট ছোট ম্যাগনেটের মতো বিহেভ করতেছে। ওকে, যে কিছু নর্থ পোলের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, কিছু সাউথ পোলের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। তো ইলেকট্রন তো চার্জ, রাইট? তো একটা মানে চার্জ যে মানে একটা চার্জ পার্টিকেল তো যেহেতু ম্যাগনেটের মতো বিহেভ করতেছে, এটা কখন হয়? তো এটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আছে যে যখন চার্জ পার্টিকেল মোশনে থাকে তখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যেহেতু এটা নর্থ পোল বা সাউথের সাউথ পোলের মতো বিহেভ করছে, তার মানে এখানে হয়তো, আচ্ছা এখানে হয়তো তোমার যে ইলেকট্রনটা এটার মধ্যে কোনো রোটেটরি মোশন আছে, হয়তো ইলেকট্রনটা ঘুরতেছে, হয়তো হয়তো। ইউজুয়ালি তোমার এরকম কোন চার্জ পার্টিকেল যেটা ধরো সাম রেডিয়াস আছে, ঠিক আছে, এটা যদি ঘুরে তাহলে এরকম এটা ম্যাগনেট একটা ম্যাগনেটের মতো বিহেভ করে। ওকে, তো এক্সপেরিমেন্টটা দেখলে মনে হয় যে ইলেকট্রনটা হয়তো ঘুরছে। তো এটা ধরো ইলেকট্রনটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে হয়তো সাউথ পোলের মতো বিহেভ করে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নর্থ পোলের মতো বিহেভ করে, এরকম কোন বিহেভিয়ার থাকতে পারে। কিন্তু তারপরে সায়েন্টিস্টরা যখন ধরো ক্যালকুলেশন করলো যে ওকে যে এটা কত ভেলোসিটিতে ঘোরা লাগতে পারে ইলেকট্রনের, যে যেই পরিমাণ ডিফ্লেকশন দেখা যাচ্ছে ওই ডিফ্লেকশন থেকে তো ক্যালকুলেট করা সম্ভব যে ইলেকট্রনটা কত কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে বা কিছু। তো ক্যালকুলেশন করার পরে দেখা গেল যে তোমার ইলেকট্রনের যেই রেডিয়াস বা সাইজ এটা ওই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে গেলে তোমার এটাকে কাইন্ড অফ তোমার লাইট স্পিডের চেয়ে ফাস্ট রোটেট করা লাগবে বা এরকম কিছু। ওকে, তো তারপরে সায়েন্টিস্টরা যেটা ডিসাইড করলো যে ওকে এখানে আসলে ঘুরা টুরা কিছু হইতেছে না, এখানে অন্য কোনো কাহিনী হচ্ছে। ওকে, তো কিন্তু মানে নাম যেটা মানে এই অন্য কাহিনীর নামটা আর কি ঘুরা দিয়েই থেকে গেছে। মানে আগে যেহেতু ধরে নিচ্ছিল যে ইলেকট্রনিক স্পিনিং, এই এই ইলেকট্রনের এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারাকশনের প্রপার্টিটাকে ওরা স্পিনই বলে, যদিও টেকনিক্যালি এখানে কোনো কিছু ঘুরতেছে না। ওকে, তো স্পিন যেটা এটা হলো ইলেকট্রনের ইন্টারনাল একটা ক্যারেক্টারিস্টিক্স এর মতো। যেমন ধরো আপাতত অ্যাট দিস লেভেল তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে যে কোনো পার্টিকেলের যেমন ম্যাস থাকতে পারে, চার্জ থাকতে পারে, এইগুলো যেরকম একটা ফান্ডামেন্টাল প্রপার্টি, স্পিনও এরকম একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। ওকে, যদিও এই স্পিনটা আসে কই থেকে এটা হলো আরো অনেক ডিপ ফিজিক্স এর ব্যাপার, তোমার কোয়ান্টাম ফিল্ড থিওরি বা হ্যান্ডেন এসব জিনিসপত্র লাগবে। ওকে, তো সামনে যাও। আচ্ছা, তো এখানে ধরো এই স্পিন কি কি হতে পারে এটা নিয়েও কিছু কথাবার্তা আছে। তো তোমাদের ধরো যেরকম ফোটন, ফোটনের স্পিন হলো ইউজুয়ালি ইন্টেজার নাম্বার হয়, আর ইলেকট্রনের স্পিন হলো ফ্র্যাকশনাল নাম্বার হয়।
ঠিক আছে, প্লাস হাফ বা মাইনাস হাফ, ইলেকট্রন আর ফোটনের স্পিড হয় 0 বা 1 এরকম কিছু। তো এটা নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, নেক্সট পরে যাও। ওকে আচ্ছা, এ তো এখানে আর কি দেখাচ্ছে যে স্কিম্যাটিক্যালি যে পার্টিকেলস স্পিন যে কিভাবে ঘুরলে ধরো স্পিন আপ পাওয়া যেতে পারে বা স্পিন ডাউন পাওয়া যেতে পারে, কিন্তু বিয়ার ইন মাইন্ড যে এটা একটা স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন, আসলে এখানে ঘোরাঘুরি কিছু হয় না। ওকে, স্পিন হলো তোমার ওই ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স এর মতো একটা জিনিস, বাট ফর আওয়ার পারপাসেস আমরা এইভাবে চিন্তা করতে পারি, মানে ফর আওয়ার কনভিনিয়েন্স আমাদের ভিজুয়ালাইজেশনের সুবিধার জন্য চিন্তা করতে পারি যে স্পিন আপ হলো এক ডাইরেকশনে রোটেট করতেছে আর স্পিন ডাউন হলো আরেক ডাইরেকশনে রোটেট করতেছে। ওকে, তারপরে আচ্ছা, তারপরে যেটা বলেছে যে একটা ইলেকট্রন আসলে মানে ইলেকট্রন বা পার্টিকেল হলো দুইটা স্পিন স্টেটের সুপার পজিশনে থাকতে পারে, যেমন এখানে বলা আছে সি নট আপ প্লাস সি ওয়ান ডাউন এটসেট্রা এটসেট্রা। তারপরে এই সুপার পজিশন থেকে কিন্তু তুমি যখন মেজার করবা, ঠিক আছে, ধরো দুইটা স্টেটের সুপার পজিশন আছে, মানে সাপোজ আমি বললাম যে প্লাস হাফ আর মাইনাস হাফ এর সুপার পজিশন আছে, মানে প্লাস 0.5 আর মাইনাস 0.5 স্পিন এর সুপার পজিশন আছে, কিন্তু তুমি যখন মেজার করবা তখন কখনো দেখবা না যে স্পিন 0.1 চলে আসছে। ওকে, স্পিন সবসময় ওই প্লাস 0.5 এ আসবে অথবা মাইনাস 0.5 এ আসবে। তো এখানে যেটা হয় যে তুমি যখন মেজার করতে চাও, যখন এরকম স্পিনের সুপার পজিশনে থাকে তখন সুপার পজিশনটা ব্রেক হয়ে যায়, ওকে, কলাপস হয়ে যায়। কলাপস হওয়ার পরে তারপরে হলো আমরা যে কোনো একটা স্পিন দেখতে পাই। তো কলাপস হওয়ার পরে কোন স্পিনটা দেখতে পারবো, এটা আসলে একটা র্যান্ডম প্রসেস। তো এই র্যান্ডম প্রসেসের কোনো এক্সাক্ট অ্যান্সার নাই, আমরা শুধু প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি। প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করি, এটা হলো এই যে প্রসিডিউর দেওয়া আছে যে প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য তোমার ধরো প্লাস হাফে স্পিন আপ এইটাতে কলাপস করার প্রবাবিলিটি হলো তোমার এই ফার্স্ট কোএফিসিয়েন্টের স্কোয়ার ডিভাইডেড বাই নর্ম, মানে মডুলাস স্কোয়ার ডিভাইডেড বাই নর্ম, আর স্পিন ডাউনে কলাপস করার প্রবাবিলিটি হলো সেকেন্ড কোএফিসিয়েন্ট স্কোয়ার ডিভাইডেড বাই মডুলাস নর্ম। ওকে, তো এইটা আসলে একটা পোস্টুলেট, ঠিক আছে, যে তোমার এরকম সুপার পজিশন থেকে প্রবাবিলিটি ক্যালকুলেট করা সম্ভব। ওকে, এই একটা পোস্টুলেট, এটার নাম আছে, এটা হলো বর্নস রুল বলে, ঠিক আছে, এটা নিয়ে হয়তো সামনে কথা আছে, আই এম নট শিওর। ওকে, ম্যাক্স বর্ন নামে একজন ফিজিসিস্ট প্রপোজ করেছিল। তো এটা কোয়ান্টাম মেকানিক্সের চারটা পোস্টুলেটের মধ্যে একটা পোস্টুলেট, যে এরকম সুপার পজিশনের কোএফিসিয়েন্ট থেকে কিভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করা যায়। ওকে, নেক্সট কন্টিনিউ। এরপর হচ্ছে ট্রানজিশন অ্যাম্প্লিটিউডস, দ্য ইনার প্রোডাক্ট অফ দ্য স্টেট স্পেস গিভস আস এ টুল টু কম্পিউট কমপ্লেক্স নাম্বারস নোন অ্যাজ ট্রানজিশন অ্যাম্প্লিটিউডস, হুইচ ইন টার্ন উইল এনেবল আস টু ডিটারমাইন হাউ লাইকলি দ্য স্টেট অফ দ্য স্টেট অফ দ্য সিস্টেম বিফোর স্পেসিফিক মেজারমেন্ট স্টার্টেড অ্যান্ড উইল চেঞ্জ টু অ্যানাদার এন্ড স্টেট আফটার মেজারমেন্ট হ্যাজ বিন ক্যারিড আউট। আমরা এই ইনার প্রোডাক্টটা দিয়ে হচ্ছে বুঝতে পারি যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে কিভাবে গেছে বা এটা এটাকে যে আমরা মেজার করব সেই জিনিসটা। দেন লেট টু স্টেটস সাই ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স সি জিরো থেকে সি এন মাইনাস ওয়ান অ্যান্ড সাই প্রাইম থেকে হচ্ছে সি প্রাইম জিরো থেকে সি প্রাইম এন মাইনাস ওয়ান, দুইটা নর্মালাইজ স্টেটস, যেখানে ফার্স্টেরটা বাম পাশেরটা হচ্ছে স্টার স্টেট অ্যান্ড সেকেন্ড যে আমরা স্টেট দেখতে পাচ্ছি সেটা হবে হচ্ছে দ্য এন্ড স্টেট উইল বি এ রো ভেক্টর হুইচ কোঅর্ডিনেটস উইল বি দ্য কমপ্লেক্স কনজুগেট অফ বাম পাশের স্টেটটা। তার মানে স্টার্ট স্টেট হবে ফার্স্টেরটা আর সেকেন্ড যে এন্ড স্টেট হবে হচ্ছে বাম পাশের কনজুগেট করে যেটা পাবো সেটা, আর যে স্টেটটা আমরা পাবো সেটা হচ্ছে যে সেটাকে বলা হয় ব্রে ডিনোটেড বাই সাই। এখন আমরা যে দুইটা স্টেট পেলাম স্টার্ট স্টেট আর এন্ড স্টেট, এই দুইটাকে আমরা ইনার প্রোডাক্ট করলে যেটা পাই সেটা হচ্ছে যে যেটা পাই সেটাকে বলা হয় হচ্ছে ব্র্যাকেট, আর ওটাকে হচ্ছে ট্রানজিশন অ্যাম্প্লিটিউড বলে। দেন হচ্ছে যে আমরা যে ইনার প্রোডাক্টটা পেলাম সেটাকে বলা হয় যে স্টার্ট স্টেট থেকে এন্ড স্টেটে
যে কলাপস করছে সেই জিনিসটা রিপ্রেজেন্ট করতে আমরা এভাবে লিখি যে স্টার্ট স্টেট এক অ্যারো এন্ড স্টেট আর হচ্ছে ইনার প্রোডাক্টটা। দেন হচ্ছে দ্য ট্রানজিশন অ্যাম্প্লিটিউড বিটুইন টু স্টেটস মে বি জিরো, ইনফ্যাক্ট দ্যাট হ্যাপেন্স প্রিসাইসলি হোয়েন টু স্টেটস আর অর্থোগোনাল টু ওয়ান অ্যানাদার। দুইটা স্টেট যদি অর্থোগোনাল হয় তাহলে ট্রানজিশন অ্যাম্প্লিটিউডটা হচ্ছে জিরো হবে। হাউ টু নর্মালাইজ দ্য দেম, লেট আস ক্যালকুলেট দ্য অ্যাম্প্লিটিউড অফ দ্য ট্রানজিশন ফ্রম, এখানে সাই দেওয়া আছে আর এখানে হচ্ছে ফাই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো বোথ ভেক্টর হ্যাভ দ্য নর্ম রুট টু। এটার অ্যাম্প্লিটিউড বের করার জন্য ফার্স্টে আমরা হচ্ছে দুইটার ইনার প্রোডাক্ট বের করবো, দেন এখানে একটা মিস্টেক্স আছে, এটা এই ডিরেকশন হবে, দেন ইনার প্রোডাক্টটা যেটা পাবো সেটাকে হচ্ছে আমরা ডিভাইড করবো, ইনার প্রোডাক্ট যেটা পাবো সেটাকে হচ্ছে আমরা নর্ম দিয়ে ডিভাইড করবো, হুইচ ইজ মাইনাস আই। এখন আমরা যেটা পাবো, যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের ট্রানজিশন অফ অ্যাম্প্লিটিউড, নর্মালাইজ ট্রানজিশন অফ অ্যাম্প্লিটিউড। আমরা ইচ্ছা করলে এটা উল্টাভাবেও করতে পারি, আগে ইনার প্রোডাক্টটা বের করে দেন নর্ম, আগে নর্ম দিয়ে ডিভাইড করে দেন ইনার প্রোডাক্ট যদি বের করি তাহলে হচ্ছে আমরা একই রেজাল্টই পাবো। What we have learned? We have learned to associate a vector space to a quantum system. The dimension of this space reflects the amount of basic states of the system. States can be superposed by adding their representing vectors. State is left unchanged if its representing vector is multiplied by a complex scalar. The state space has a geometry given by its inner product. This geometry has a physical meaning. It tells us the likelihood for a given state to transition into another one after being measured. States that are orthogonal to one another are mutually exclusive. যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন করে ওই জিনিসটাই হচ্ছে আমরা মেজার করি আমাদের যেটা হচ্ছে যে ট্রানজিশন অ্যাম্প্লিটিউড সেটা দিয়ে। ওকে, ট্রানজিশন অ্যাম্প্লিটিউড জিরো এটা মানে কি বলতো? ফিজিক্যালি এটার মানে কি? ফিজিক্যালি মানে হচ্ছে মানে আমার কাছে দুইটা স্টেট আছে, ধরো সাই আর সাই প্রাইম দুইটা, আর আমি ইনার প্রোডাক্ট নিলাম, ইনার প্রোডাক্ট নিয়ে দেখলাম যে জিরো আসছে। ফিজিক্যালি তো তুমি তো বলছো ট্রানজিশন অ্যাম্প্লিটিউডটা হলো ইনার প্রোডাক্ট, রাইট? তাইলে এটার ফিজিক্যাল মিনিং, ফিজিক্যাল মিনিং বলতে বলছি যে ইনার প্রোডাক্ট তো ধর একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, রাইট? এটা তো আমি কিছু করতে পারি। ওকে, তো ম্যাথমেটিক্যাল অপারেশন করে আমি একটা নাম্বার পেলাম, নাম্বারটা ধরো জিরো আসছে, এটার মানে কি? মানে অর্থগোনালি আছে, রাইট অ্যাঙ্গেল আছে দুইটা স্টেট। ওকে, তারপর মানে তো এটার সাথে তো ট্রানজিশন, তো অর্থগোনালিটির সাথে ধরো এই ট্রানজিশন অ্যাম্প্লিটিউডের সম্পর্ক কি? মানে এটা নাম যেহেতু ট্রানজিশন অ্যাম্প্লিটিউড, ট্রানজিশন অ্যাম্প্লিটিউড জিরো হওয়া মানে কি? ওকে, আচ্ছা, ট্রানজিশন অ্যাম্প্লিটিউড থেকে আমরা যেটা বের করি সেটা হলো যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন হওয়ার প্রবাবিলিটিটা বের করি। ওকে, তো ট্রানজিশন অ্যাম্প্লিটিউড জিরো হওয়া মানে তো তুমি যেই দুইটা স্টেটের মধ্যে ইনার প্রোডাক্ট নিচ্ছ একটা স্টেট থেকে, ওই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিশন হওয়ার প্রবাবিলিটি কত কত আসবে? ট্রানজিশন অ্যাম্প্লিটিউড যদি জিরো হয় প্রবাবিলিটিটা কত আসবে? আচ্ছা, তার মানে স্যার কোনো প্রবাবিলিটি নাই স্যার, মানে ওই স্টেটে যেতে পারবে না। হ্যাঁ, এক্স্যাক্ট স্যার। ওই যে আমরা ওই যে সাইন থিটা কস্ট নিয়ে ছোটবেলায় ম্যাথ করতাম, তাহলে তো অনেকটা এরকম যে ছায়া, ট্রানজিশন অ্যাম্প্লিটিউড দিয়ে তো ওই যে অন্য স্টেটে যেতে পারে
ওইগুলা প্রবাবিলিটি বের করা হয়। তো দুইটা স্টেটের মধ্যে যদি ট্রানজিশন অ্যাম্পলিটিউড জিরো আসে, তার মানে হলো এক ওই স্টেট থেকে আরেক স্টেটে যাইতে পারবে না, ঠিক আছে? ওই ট্রানজিশনটা অ্যালাউড না, রাইট? যেটা যে ট্রানজিশন অ্যাম্পলিটিউড যত বেশি, ওই ওই স্টেটে কোলাপস করার প্রবাবিলিটি তত বেশি। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নেক্সট। অবজারভেবলস, অবজারভেবল হচ্ছে একটা কোয়ান্টিটি, যেটা হচ্ছে আমরা যে কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে পজিশন কোয়ান্টিটি বা মোমেন্টাম দিয়ে হচ্ছে ডিফাইন করতে পারবো বা মেজার করতে পারবো। ইচ অবজারভেবল দেয়ার করেসপন্ডেন্স হারমেশিয়ান অপারেটর, লেট সাই ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আই ট্রান্সপোজ বি দ্য স্টার্ট স্টেট ইন দ্য টু ডাইমেনশনাল স্পেস স্টেট, অ্যান্ড লেট ওমেগা ইকুয়াল টু একটা টু বাই টু ম্যাট্রিক্স। দিস ম্যাট্রিক্স অ্যাজ অ্যান অপারেটর অফ হচ্ছে কমপ্লেক্স টু, দেয়ার ফর উই ক্যান অ্যাপ্লাই ইট টু সাই। আমরা যদি এই দুইটা এখন ইনার প্রোডাক্ট করি, তাহলে হচ্ছে আমরা একটা রেজাল্ট ভেক্টর পাবো। এখানে কি ইনার প্রোডাক্ট হচ্ছে? ইনার প্রোডাক্ট দুইটা ভেক্টরের মধ্যে হয়, ওমেগা দিয়ে না একটা না না অপারেটর। সরি, অপারেটর আর সাইয়ের মধ্যে যে ইয়ে করছে, আমরা অপারেটরটা অ্যাপ্লাই করছি সাইয়ের উপরে। আমরা যখন হচ্ছে এই সাইয়ের উপরে এই অপারেটরটা অ্যাপ্লাই করি, তখন হচ্ছে যে একটা আলাদা রেজাল্ট পাবো, ওই ভেক্টরটা হচ্ছে ওমেগা সাই। এখন আমরা ক্যালকুলেশন করে দেখতে পাই যে সাই আর ওমেগা সাই হচ্ছে একটা আরেকটা স্কেলার মাল্টিপলস না, হুইচ মিনস আমরা যে রেজাল্টটা পাই ওইটা হচ্ছে একটা আলাদা জিনিস, যেটা দিয়ে আমরা বলতে পারি যে ওমেগা আমাদের সাইটাকে মডিফাই করে। আচ্ছা, এখানে একটা কথা বলতে, যে হারমিশন অপারেটর হবে ব্যাপারগুলো, হারমিশন অপারেটরের ডেফিনিশন কি তো বলা হয় নাই মনে হয়। স্যার হারমেশিয়ান অপারেটর নিয়ে মনে হয় স্যার ওই যে যখন লাস্টে মানে ফিফথ চ্যাপ্টারের লাস্টে মনে আলোচনা আছে ওই যে না না, ওইটা তো ধরো মানে ওইটা তো কেন হারমিশিয়ান অপারেটর এক্স্যাক্টলি ওইটা নিয়ে আলোচনা, মানে আমি জাস্ট হারমিশিয়ান অপারেটর বলতে কি বুঝে ওইটা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, মানে ওইখানে যে আলোচনাটা আছে ওইটা হলো যে আমাদের ফিজিক্যালি যেই কোয়ান্টিটি গুলো দেখতে পারি ওইগুলা অপারেটর গুলো কেন হারমিশন হয় সেটা, আর আমি এখানে জানতে চাচ্ছি যে হারমিশন অপারেটর জিনিসটা কি। আচ্ছা, কেউ অ্যাড করতে পারো চাইলে হারমেশিয়ান অপারেটর কি জিনিস? আচ্ছা, হারমেশিয়ান অপারেটর হচ্ছে স্যার মানে যদি আমি একটা যে আমার একটা অপারেটর থাকে যেটাকে আমি ড্যাগার করব, মানে আমি যদি এটাকে ড্যাগার করি তাইলে মানে আগের জিনিসটাই যদি ব্যাক পাই আর কি। ড্যাগার করা মানে কি? ড্যাগার করা মানে হচ্ছে স্যার ওই যে কমপ্লেক্স কনজুগেট নেওয়া আর কি। শুধু কমপ্লেক্স কনজুগেট নিলেই হবে? হ্যাঁ মানে হ্যাঁ ট্রান্সপোজ প্লাস কমপ্লেক্স কনজুগেট, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটাই যে ট্রান্সপোজ প্লাস কমপ্লেক্স কনজুগেট করলে অপারেটর যা ছিল তাই থেকে যাবে। ওকে ঠিক আছে, নেক্সট কন্টিনিউ করো। দ্য আইজেন ভ্যালুস অফ এ হারমেশিয়ান অপারেটর ওমেগা আসছে ডিউ ফিজিক্যাল অবজারভেবল, আর দ্য অনলি পসিবল ভ্যালুস অবজারভেবল ক্যান টেক অ্যাজ এ রেজাল্ট অফ মেজারিং ইট অন এনি গিভেন স্টেট। ফার্দার মোর দ্য আইজেন ভেক্টরস অফ ওমেগা ফর্ম এ বেসিস ফর দ্য স্টেট স্পেস। এখানে বলছে যে আমরা যখন হারমেশিয়ান অপারেটরটা ইউজ করব তখন আইজেন ভ্যালু গুলা দিয়ে হচ্ছে একটা বেসিস স্টেট ক্রিয়েট করবে। আইজেন ভ্যালু গুলা বেসিস স্টেট ক্রিয়েট করবে? আইজেন ভেক্টর গুলো, হ্যাঁ ভেক্টর গুলো। দেন হচ্ছে পয়সন পিস
আমরা হচ্ছে কোনো কোয়ান্টাম স্ক্রিনটা হচ্ছে কোনো পজিশন ডিফাইন করার জন্য আমরা যেটা করব যে পি ইজ সিম্পলি দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স হুজ এন্ট্রিজ আর দ্য এক্স আই কোঅর্ডিনেট। তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যেখানে হচ্ছে বিভিন্ন পজিশন আছে, যে এটা কোন পজিশনে থাকতে পারে সেটা ডিফাইন করার জন্য। তো পজিশন অফ সাই ইজ ইকুয়াল টু পজিশন অফ এক্স আই কেট এক্স আই আর ইন প্লেনার্স পি এক্স এস এন মাল্টিপ্লিকেশন বাই পজিশন অ্যাজ দ্য বেসিস স্টেটস ফর্ম এ বেসিস উই ক্যান এক্সটেন্ড ইকুয়েশন প্রপন্ডো টু আরবিটারি। এই ইকুয়েশনটাকে হচ্ছে যে আমরা যদি আরবিটারি স্টেট করি তাহলে হচ্ছে আমার হচ্ছে কমপ্লেক্স যে কমপ্লেক্স নাম্বার দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করি তাহলে হচ্ছে এই জিনিসটা পাবো। আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হিসেবে এক্স নট জিরো জিরো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স এক্স পাবো। দেন মোমেন্টাম হচ্ছে ইন কোয়ান্টাম অ্যানালগ মোমেন্টাম রিপ্রেজেন্টেড ইন আওয়ার ডিসক্রিট মডেল বাই দ্য ফলোয়িং অপারেটর। এটা হচ্ছে একটা এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে যেটা পাই যে মোমেন্টাম ইজ আপ টু দ্য কনস্ট্যান্ট আই ইন্টু এইচ দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য স্টেট ভেক্টর ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য নেক্সট। এই ইকুয়েশনটা মোটিভেশন কি কিছু বলতে পারবা যে এটা এখানে আসলে কি হচ্ছে, এটাকে মোমেন্টাম কেন বলছে, আইডিয়াটা কি? আমরা হচ্ছে ডেল এক্সটা হচ্ছে একটা ইনক্রিমেন্ট, তো আমরা যে সাই এর একটা পজিশনে আছি মানে দুইটা পজিশনের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা থেকে হচ্ছে আমার ওই ইনক্রিমেন্টটা ডিস্টেন্সটা দিয়ে হচ্ছে ভাগ করছে। আর হচ্ছে যে যে এই ডিস্টেন্সের যে রেটে চেঞ্জ হয় সেটাই হচ্ছে আমার i into h, সেটা i into h না মানে সেটাকে i into h দিয়ে গুণ দিলে আর কি তোমার মোমেন্টামটা বের হবে। হ্যাঁ কাইন্ড অফ, হ্যাঁ যে এই ডেরিভেটিভটা কাইন্ড অফ সাম সর্ট অফ ভেলোসিটির মতো বিহেভ করছে আর কি। ওকে হ্যাঁ ঠিক আছে, এটা আসলে আসছে হলো তোমার ওই কন্টিনিউয়াস ডাইমেনশনে মোমেন্টাম ডিফাইন করে হলো তোমার ওয়েভ ফাংশনের ফার্স্ট পার্সিয়াল ডেরিভেটিভ থেকে উইথ রিসপেক্ট টু পজিশন। তো এটার এই ডিসক্রিট ভার্সনটা এখানে লেখা আছে। ঠিক আছে হ্যাঁ দেন হচ্ছে যে আমরা যদি ডিরেকশন অফ স্পিন স্পিনের ডিরেকশন বোঝার জন্য আমরা ওটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ইচ অফ দ্য থ্রি স্পিন অপারেটরস কামস ইকুইপড উইথ ইটস অর্থোনর্মাল বেসিস। উই হ্যাভ অলরেডি মেড আপ অ্যান্ড ডাউন দ্য আইজেন বেসিস অফ এস জেড এক্স এস হ্যাজ আইজেন বেসিস অফ লেফট অ্যান্ড রাইট। জেড আর এক্স দিয়ে হচ্ছে আমরা লেফট আর রাইট এরটা বুঝি, আর হচ্ছে সরি এস জেড দিয়ে হচ্ছে আমরা আপ এন্ড ডাউনটা বুঝি, আর এক্স এস দিয়ে হচ্ছে আমরা বুঝি হচ্ছে এটা কি লেফট নাকি রাইটে আছে, স্পিনটা হচ্ছে স্পিনের ডিরেকশনটা লেফট নাকি রাইটে, আর এস ওয়াই দিয়ে বুঝি স্পিনটা কি ইনে নাকি আউটে। ওকে এখানে হচ্ছে যে এই এই ম্যাট্রিক্সটা যদি দেখি এটা হচ্ছে আমার জিরো স্টেটের জন্য আর ওয়ান স্টেটের জন্য। তো ফার্স্টে যদি আমার স্যার এখানে জানি কিভাবে বুঝে লেফট রাইট মাথা আচ্ছা স্পিনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আসলে এটা অত মানে ওয়েল নট ইন ইন্টুইটিভ আর কি। মানে এখানে যেমন এটা আর কি ফিজিক্যাল
স্পেসের ডাইরেকশন দিয়ে ডাইরেক্ট বোঝা যাবে না, কারণ তোমার এখানে আইটাই আছে, ওকে, এটা জেড এক্স প্লেন আছে কিন্তু এখানে আবার আই আছে, এটা আচ্ছা ঠিক আছে, স্পিন স্পিন এর উপর ডাইরেক্ট, আচ্ছা তুমি আঁকো সমস্যা নেই, এটা আমরা পরে দেখব। What is the plan? Observables are represented by Hermitian operators. The result of an observation is always an eigenvalue of the Hermitian. The expression omega psi represents that omega modifies the expected value of psi. And observers in general do not commute. This means that the order of observation matters. Moreover, in the commutator of two observables is not zero. There is an instinct limit to our capability of measuring their values simultaneously. That means হচ্ছে যে observable আমরা যখন একটার পর আরেকটা করি ওটা ডিপেন্ড করে আগের স্টেটের, একটা স্টেট একটা observable যখন আমরা অ্যাপ্লাই করি তার উপর ডিপেন্ড করে পর অবজারভেবলটার রেজাল্টেন্ট। কখনো হচ্ছে যে লাইক এ বি ইজ ইকুয়াল ইজ নট ইকুয়াল টু বি এ, এই ক্ষেত্রে মানে দুইটা অবজারভেবল যদি চিন্তা করি এ বি দেন ইট উইল নট বি ইকুয়াল টু বি এ দেন মেজারিং মেজারিং আরে একটু সামনে লাগানো না একটু পিছনে দাও তো হারমিশন অপারেটর স্লাইডটাতে একটু দাও তো ওটার পরের স্লাইডটাতে আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু পিছন না এটা না এটা পরটা আচ্ছা এখানে একটা কথা বলা আছে যে আইজেন ভ্যালুস অফ হারমিশন অপারেটর ওমেগা অ্যাসোসিয়েটেড উইথ ফিজিক্যাল অবজারভেবলস আর দা টেক অ্যাজ এ রেজাল্ট অফ ফার্দার মোর দা আইজেন ভেক্টরস অফ একো ফর্মে বেসিস আচ্ছা মানে ধরো আমরা যে কোনো মেজারমেন্ট অফ মেজারমেন্ট করলে একটা কোয়ান্টাম স্টেটের উপর ওটা করেসপন্ডিং তে একটা অপারেটর আছে রাইট আর আমরা জানি যে দেখলাম যে আমরা যখন একটা কোয়ান্টাম স্টেট কে মেজার করি তখন এটার ধরো স্টেটটা চেঞ্জ হয়ে যায় ওকে তো মানে মেজার করার পরে আমি অরিজিনাল যে স্টেটটা ছিল ওই স্টেটটা নাও পেতে পারি ধরো অন্য অনেক ধরনের স্টেট পেতে পারি তো কোন কোন স্টেট পাবো এটা হলো কিভাবে বের করা সম্ভব মানে এখানে একটা কথা বলা আছে যে মানে এই যে আমার যে মেজারমেন্টটা করছি মেজারমেন্টের যে করেসপন্ডিং অপারেটরটা আছে ধরো ওমেগা রাইট তো ওমেগা থেকে কি বলা সম্ভব যে আমার মেজারমেন্টের পরে কোন কোন স্টেটে কলাপস করবে স্যার কোশ্চেনটা আরেকবার করবেন স্যার কোশ্চেনটা হলো যে আমার একটা স্টেট আছে স্টেটের উপর একটা মেজারমেন্ট করব এই মেজারমেন্টের করেসপন্ডিং একটা অপারেটর আমার জানা আছে ধরো ওমেগা ঠিক আছে তো মেজারমেন্টের পরে হলো এই স্টেটটা অন্য কোন স্টেটে কলাপস করবে বা অন্য কোন স্টেটে চলে যাবে তো ওমেগা থেকে কি আমি বলতে পারবো যে আমাকে যদি কেউ ওমেগাটা বলে দেয় ওমেগা থেকে কি বলতে পারবো যে কোন কোন স্টেটে যাবে যেতে পারে কিভাবে বলবো ওমেগা থেকে স্যার ওমেগাটা তো স্যার মানে ওই যে ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে পাইছি না স্যার ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে পেয়েছি বললাম ভালো পেয়েছি তোমাকে আর কি একটা মেট্রিক্স দিছি ওমেগা একটা মেট্রিক্স দিছি ঠিক আছে বললাম যে আমি একটা মেজারমেন্ট করব এই মেজারমেন্ট তোমাকে দিয়ে দিলাম এখন তুমি অপারেটর থেকে বলতে পারবে যে কোন কোন স্টেটে যাওয়া সম্ভব ওই স্টেট থেকে ওই অপারেটরের হচ্ছে মানে অপারেটরটা তো অবশ্যই হারমিশিয়ান হবে হ্যাঁ হ্যাঁ ডিফিনিটলি এবং হারমিশিয়ানের আর কি মানে আমি যদি ওটা কোনটার সাথে কি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে সে আইগেন ভেক্টরের কোন একটা স্টেটে যাবে এটাই ঠিক আছে তো মানে এইটাই যে আমরা যখনই কোনো মেজারমেন্ট করি মানে মেজারমেন্ট করেসপন্ডিং যে অপারেটরটা থাকে মেজারমেন্টের পরে স্টেটটা হলো ওই অপারেটরের কোন একটা আইজেন ভ্যালুতে কলাপস করে সরি আইজেন ভ্যালুতে আইজেন ভেক্টরে কলাপস করে ওকে স্টেটটা আইজেন ভেক্টরে কলাপস করে আর ওই মেজারমেন্টের রেজাল্টটা হলো যেই আইজেন ভেক্টরে কলাপস করেছে ওটা করেসপন্ডিং আইজেন ভ্যালুটা আচ্ছা এইটা একটা আর পরের স্লাইডে যাই একটু ওকে এইখানে কি হচ্ছে এটা একটু ক্লিয়ারলি বলতে পারবো আমার মনে হয় এই জিনিসটা সবার ক্লিয়ার হয় না এই স্লাইড থেকে
যে এখানে পজিশন বলতে কি বোঝাচ্ছে, এইটা এই ম্যাট্রিক্সটা ডায়াগোনাল কেমনে হইলে বা কি এটসেট্রা এটসেট্রা। স্যার এটা তো এই যে এক্স নট এক্স ওয়ান এগুলো সবগুলো তো স্যার আইগেন, মানে আইগেন ম্যাট্রিক্সটা আর কি, মানে ওইটার সব আইগেন ভ্যালু গুলাকে নিয়ে আইগেন ভ্যালু দিয়ে ম্যাট্রিক্সটা বানানো হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা তো পি গেল, মানে এক্স আই যে স্টেট গুলা এই স্টেট গুলা কি রিপ্রেজেন্ট করে, মানে ধরো এক্স আই স্টেট এর যদি আমি একটা কলাম ভেক্টর হিসাবে লিখতাম তাহলে এক্স আই স্টেট এর করেসপন্ডিং কলাম ভেক্টরটা কি হতো? আমি তোমাকে বললাম যে ধরো ফার্স্ট প্লেসে ওয়ান, ঠিক আছে, মানে 1000000 এরকম, তো এই স্টেটের উপর আমি যদি একটা পজিশন মেজারমেন্ট করি তাহলে আমার পজিশন মানে কি আসবে স্যার? তাহলে এই যে বলো বলো আইগেন ভ্যালু পাবো এক্স আই। হ্যাঁ মানে আমি যদি এটাকে একটা ওয়েভ হিসেবে ভিজুয়ালাইজ করতে চাই, রাইট, যে 1000000, ঠিক আছে, ধরো আমার তাহলে এটাকে যদি একটা ওয়েভ হিসাবে দেখি তাহলে আমার ওয়েভটা কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে আর কোন জায়গায় নাই বলতে পারবা? মানে আমি কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝাতে পারছি স্যার, মানে তাহলে হচ্ছে স্যার ওই যে ওই ফার্স্ট এর আইগেন ভেক্টরটা যে ডিরেকশনে আছে ওই দিকেই ওয়েভটা আছে। ইয়েস ইয়েস, মানে জাস্ট বলতে মানে একেবারে সিম্পলি বললে যে আমার যদি ধরো 1000000 এরকম থাকে তার মানে আমার যে ফার্স্ট পজিশনটা, ফার্স্ট পজিশনে হলো যদি ধরো সেকেন্ড পজিশনে যদি ওয়ান থাকে আর বাকি সব জায়গায় জিরো থাকে তাহলে পজিশন মেজারমেন্ট করলে কি পাবো আমি, পজিশনটা কি জানবো, সেকেন্ড পজিশনটা জানবো, তাহলে পজিশন মেজারমেন্টের রেজাল্ট আসবে হলো ওই তো যেই পজিশনে ওয়েভটা আছে সেই পজিশনটাই আসবে। জি স্যার, রাইট, তো এটা এটা আর কি তোমার ওই কন্টিনিউয়াস ওয়েভ কে তোমার ডিসক্রিটাইজ করার একটা প্রসিডিউর ছিল। আচ্ছা ঠিক আছে, এটা এটাই মোটামুটি হচ্ছে এখানে, তারপরে ওখান থেকে তোমার আইজেন ভ্যালুগুলো ইউজ করে পি এর ডায়াগোনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বের করছে। ওকে ঠিক আছে, এটা তো মোটামুটি হইছে। হ্যাঁ কন্টিনিউ। মেজারিং ইজ জাস্ট অ্যান অ্যাক্ট অফ ক্যারিং আউট অ্যান অবজারভেশন অন এ গিভেন ফিজিক্যাল সিস্টেম। আমরা এই পর্যন্ত দেখে আসছি যে অবজারভেবল ক্যান অনলি অ্যাজিউম ওয়ান অফ ইটস আইজেন ভ্যালুস অ্যাজ দ্য রেজাল্ট অফ অ্যান অবজারভেশন। আওয়ার ফ্রেমওয়ার্ক ডাজ নট টেল আস ইয়েট হোয়াট হ্যাপেন্স টু দ্য স্টেট ভেক্টর ইফ ল্যামডা ইজ অ্যাকচুয়ালি অবজার্ভ। লেট ওমেগা বি অ্যান অবজারভেবল অ্যান্ড সাই বি স্টেট ইফ দ্য রেজাল্ট অফ মেজারিং omega is the eigenvalue, lambda the state after the measurement will always be an eigenvector to corresponding to lambda. Suppose there are values of omega are two eigenvector I lambda 1 and lambda 2 and the corresponding normalized eigenvectors are ke1 and e2. So ekta eight আমাকে এগুলো দেওয়া থাকলে একটা একটা অবজারভেশনের পরে যদি হচ্ছে ওমেগাটা সাই কে চেঞ্জ করে, ইফ আফটার অ্যান অবজারভেশন অফ ওমেগা অন সাই চেঞ্জ দেন উই ক্যান সে দ্য সিস্টেম হ্যাজ কোলাপসড ফ্রম সাই টু e1। অবজারভেশন যখন অপারেটরটা সাইয়ের উপর কাজ করে তখন হচ্ছে যখন আমরা যে অবজার্ভটা করি যে চেঞ্জটা পাই তখন হচ্ছে আমরা বলতে পারি যে সাইটা হচ্ছে কলাপস করছে,
আর আমরা তো হচ্ছে ওই দেখলাম, তো যদি যে কোনো একটা আইজেন ভেক্টরে হচ্ছে কলাপস করে তখন আমরা বলতে পারবো যে এই আইজেন ভেক্টরে সাইটটা হচ্ছে কলাপস করছে। What is the probability that a normalized start state psi will transition to the specific eigen vector? Okay. The normalized eigen vector of omega constitute an orthogonal basis of the state. Therefore, we can express psi as a linear combination of the basis of I equal to not not আমরা হচ্ছে যতগুলো হচ্ছে আইজেন ভেক্টর পাবো ওগুলো দিয়ে হচ্ছে একটা লিনিয়ার কম্বিনেশন দেন হচ্ছে আমরা মিন কম্পিউট করছি। মিন কম্পিউট করার মিনটা আমরা কম্পিউট করার পরে হচ্ছে সাই অফ ওমেগা ইকুয়াল টু p naught square lambda naught plus c1 square lambda 1 plus whatever eta mean ta amra paisi hotche je hello niye square kore ar putta eigen paisi particular hotche eigen value paisi Here you can say omega v is the mean value of the probability distribution. Lambda 0, comma p 0, comma lambda 1, comma p 1. If you dot it kore, lambda n jekhane each p mane prottekta jekhane p hocche is the square of the amplitude of the collapse into the corresponding eigen vector. সাইটা যে আইজেন ভেক্টরে কলাপস করছে ওইটার অ্যামপ্লিটিউডটা বের করতে পারবো প্রোবাবিলিটি অফ দা ট্রানজিশন টু দা আইজেন ভেক্টর ইজ গিভেন বাই দা স্কোয়ার অফ দা ইনার প্রোডাক্ট অফ দা টু স্টেট আই হোপ ইস আই this means it is the projection of psi along I here hotte here along a ekta projection e result acha ekhane kisher mean calculate kora hocche bolte parba ওই যে মিন এর যে ফর্মুলাটা বললাম এর কিসের মিন মানে তো ধর একটা অ্যাভারেজ হচ্ছে রাইট কিসের অ্যাভারেজ ক্যালকুলেট করা হচ্ছে এখানে স্যার আমরা যে হচ্ছে লিনিয়ার সাই আর হচ্ছে যে রেজাল্টেন্টটা পাইছি ওমেগা সাই ওইটার মিন ক্যালকুলেট করছি এই দুইটা তো স্টেট দুইটা স্টেটের মিন মানে কি মানে আমরা তো ইউজুয়ালি অ্যাভারেজ ক্যালকুলেট করি হলো ধরো কোন একটা কোয়ান্টিটির অ্যাভারেজ অ্যাভারেজ ক্যালকুলেট করি যেমন একটা ক্লাসে যতজন স্টুডেন্ট আছে সবার মার্কসের অ্যাভারেজ কত হলো সেই মার্কস গুলো যোগ করে তারপর ভাগ দিয়ে অ্যাভারেজ করি এখানে মানে কোন একটা কোয়ান্টিটির আর কি ইউজুয়ালি অ্যাভারেজ ক্যালকুলেট করা হয় যে যেমন হতে পারে যে আমি কি বলবো যে আমার সাম সিস্টেম আছে ওইটার উপর মানে ধরো সাম সিস্টেম না অনেকগুলা সিস্টেম আছে অনেকগুলা সিস্টেমের উপর কোন একটা কোয়ান্টিটি মেজার করে বের করছি তারপরে অ্যাভারেজ ক্যালকুলেট করতেছি যে ধরো 50টা সিস্টেম আছে 50টা সিস্টেমের উপর মেজারমেন্ট করলাম তারপর 50টা সিস্টেমের কোয়ান্টিটির 50টা ভ্যালু তৈরি ভ্যালু আসছে তারপরে 50টা ভ্যালু অ্যাভারেজ কত এখানে কিসের অ্যাভারেজ ক্যালকুলেট করা হচ্ছে বুঝতে পেরেছি স্টেটের অ্যাভারেজ বলতে তো মানে মানে স্টেটের তো ধরো অ্যাভারেজ হয় না রাইট মানে দুইটা স্টেটের অ্যাভারেজ মানে কি দুইটা স্টেট যোগ করে দুই উপর ভাগ দিচ্ছে এরকম কিছু আচ্ছা তাহলে এখানে কি অ্যাভারেজ করা হচ্ছে বলতে পারবা
ওকে আচ্ছা, এখানে এখানে যে অ্যাভারেজটা হচ্ছে সেটা হলো যে তোমার তুমি যে মেজারমেন্টটা করছো ওমেগা দিয়ে, রাইট? ওমেগা দিয়ে ওটা করার পর মেজারমেন্টের রেজাল্ট তো আসছে হলো ওই যে আইজেন ভ্যালুগুলা, ল্যামডা নট, ল্যামডা ওয়ান, ডট 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 ডট, ল্যামডা এন মাইনাস ওয়ান, এই যে এই ভ্যালুগুলো হলো মেজারমেন্টের রেজাল্ট। মানে ওই যে আমি বললাম যে আমার কাছে 50টা সিস্টেম আছে, আমি এই সিস্টেমের উপর মেজারমেন্ট করতেছি, মেজারমেন্ট করে একটা কোয়ান্টিটি ভ্যালু ভ্যালু বের হবে, এই ভ্যালুগুলো হলো এই সব আইজেন ভ্যালু। ওকে, তো আর এই সি নট স্কোয়ার, সি ওয়ান স্কোয়ার, সি এন স্কোয়ার, এগুলা হলো কোন একটা ভ্যালু আসার প্রবাবিলিটি। স্যার এটা কোথায় কলাপস করবে ওইটার না স্যার? কোথায় কলাপস করবে ওইটার মানে কোন আইগেন ভ্যালুটা পাবো? হ্যাঁ, মানে সি 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 নট স্কোয়ার, সি ওয়ান স্কোয়ার, এগুলো হলো কোন আইজেন ভ্যালুটা পাবো এগুলোর প্রবাবিলিটি। ইয়েস, ওকে। তো তাইলে মানে আমি জানি যে আমার ভ্যালু গুলো কি আসতে পারে, প্রবাবিলিটি কি আসতে পারে। ধরো তুমি তুমি একটা র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে এটা কি জানো? তোমার কি স্ট্যাটিস্টিক্স এর কোর্স করছো? জি স্যার। আচ্ছা, তো স্ট্যাটিস্টিক্স এর কোর্সে তো ধরো একটা র্যান্ডম ভেরিয়েবল এক্সপেক্টেড ভ্যালু কেমনে ক্যালকুলেট করে, ধরো একটা ওইটা একটা করেসপন্ডিং ভ্যালু ইনটু ওইটার প্রবাবিলিটি প্লাস আরেকটা ভ্যালু ইনটু ওইটার প্রবাবিলিটি প্লাস আরেকটা ভ্যালু ইনটু ওইটার প্রবাবিলিটি, এভাবে ক্যালকুলেট করে না? জি স্যার। তো এখানেও একই কাজ হচ্ছে, ঠিক আছে? যে আমার একটা কোয়ান্টিটির ভ্যালু আসবে ধরো ল্যামডা নট ইনটু ল্যামডা নট আসার প্রবাবিলিটি কত, হলো সি নট স্কোয়ার। তারপরে আরেকটা ভ্যালু আসতে পারে ল্যামডা ওয়ান, ল্যামডা ওয়ান আসার প্রবাবিলিটি হলো সি ওয়ান স্কোয়ার। মানে বেসিক্যালি এখানে একটা এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে। তো এখানে যে জিনিসটা অ্যাভারেজ ক্যালকুলেট করা হচ্ছে সেটা হলো আমি মেজারমেন্ট করার পর যে কোয়ান্টিটির মেজারমেন্টটা করছি ওই কোয়ান্টিটির অ্যাভারেজ ভ্যালু কি আসতে পারে। এক্সাম্পল, যে ধরো আমি এনার্জি মেজারমেন্ট করছি, আমার কাছে 50টা সিস্টেম আছে, একই একই স্টেপে প্রিপেয়ার করা 50টা সিস্টেম আছে। ওকে, তো 50টা সিস্টেমের উপর যদি আমি এনার্জি মেজারমেন্ট করি, তো কোয়ান্টাম সিস্টেম যদি হয় তাহলে তো মানে আমার মেজারমেন্টের পরে তো এনার্জি গুলা তো ধরো র্যান্ডমলি আসবে, রাইট? সবসময় তো স্যার আমি ওইটাই বলতেছিলাম, মানে যে এনার্জি গুলো স্যার এভাবে আসবে না, যে মনে করেন যে যে স্টেটে কলাপস করতেছে ওই ওই স্টেট অনুযায়ী তো এনার্জি লেভেল গুলো আসবে, তাই না স্যার? তো এখন আমি যেটা বলতেছিলাম ওইটা হচ্ছে যে মানে এই যে মানে আলটিমেটলি যে কোন স্টেটটাতে কলাপস করবে, মানে ওইটার ওইটারটাই মানে মেইনলি আমি মানে মিন বের করতেছি আর কি। মানে কোন স্টেটে কলাপস করবে ওইটার মিন বের করছো? হ্যাঁ, স্টেট তো একটা ভেক্টর, ভেক্টরের মিন বলতে কি বোঝায়? মানে ধরো তোমার সবগুলা ভেক্টর মিন ভেক্টর ক্যালকুলেট করতেছো এখানে কি মিন ভ্যালু ভ্যালু আইগেন ভ্যালু গুলো থেকে স্যার? স্যার প্রোবাবিলিটি গুলো যা করতেছে, এক্স্যাক্টলি প্রোবাবিলিটি কোনটা, এখানে আসলে আইগেন ভ্যালু মিন ক্যালকুলেট করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাই বলতেছি। স্টেট ভেক্টরের মিন কিন্তু তো আমি দেখতে পাচ্ছি না, মানে আমি তো ভ্যালু থেকে আমি স্টেট বুঝবো, মানে আইগেন ভ্যালু গুলো থেকে স্টেট দেখতে পাচ্ছি না। মানে ওয়েল, আমি যদি আইগেন ভ্যালুটা জানি তাহলে আসলে স্টেটটা জেনে ফেলতে পারবো। হ্যাঁ মানে ওইটাই আর কি স্যার। কিন্তু এখানে যে মিনটা ক্যালকুলেট করা হচ্ছে এটা কিন্তু স্টেট ভেক্টরের মিন না, এটা কিন্তু আইজেন ভ্যালুর মিন। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, যে কোন জায়গায় জানিছিলাম, হ্যাঁ, ধর আমি 50টা স্টেটের উপর যদি এনার্জি মেজারমেন্ট করি তাহলে 50টা স্টেটে 50 রকম এনার্জি পাবো, যদি সেম স্টেটও প্রিপেয়ার করা থাকে তাও 50 রকম এনার্জি পাইতে পারি। তো ওই সব 50 রকম এনার্জি নিয়ে যদি আমি অ্যাভারেজ করি তাইলে যে ভ্যালুটা দেখবো এখানে আসলে সেই ভ্যালুটাই ক্যালকুলেট করা হচ্ছে। যে আমি আর ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা মেজার করতেছি ওই মেজারমেন্টের যে, আমি যদি মেজারমেন্টটা অনেকবার করি, কোটি কোটি বার করি, তাহলে অ্যাভারেজ করার পরে কোন ভ্যালুটা থাকবে। ওকে, আচ্ছা, তো তারপরে তো এখানে ওই ট্রানজিশন অ্যামপ্লিটিউডের কথাগুলো আবার বলা আছে, যে আমার একটা আইজেন ভেক্টরে কলাপস করার পর এটি কত, এই আইজেন ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট নিয়ে তারপর হবে। ওকে, নেক্সট। এখানে হচ্ছে একটা পোলারাইজেশন একটা এক্সপেরিমেন্ট করছে পোলারাইজেশনের, তো মানে স্যার এটা অনেক ইন্টারেস্টিং একটা গল্প ছিল, বলো স্যার। এটা হচ্ছে যখন হচ্ছে মানে পোলারাইজেশন শীটটা আমি লাইটের সামনে ধরি, তখন এই যে আমি যদি হরিজন্টালি ধরি তাহলে হচ্ছে যে আমার লাইটটা হরিজন্টালি মানে যে লাইটের ফোটন যেগুলো হরিজন্টালি আছে শুধু ওগুলাই পাস করবে। তো এরপরে আমি যদি এর সাথে ভার্টিক্যালি মানে হরিজন্টালি পরে যদি আমি একটা ভার্টিক্যালি
শিট দেই, তখন হচ্ছে কি হবে মানে যেহেতু হরিজন্টালিটার সাথে মানে ভার্টিক্যালিটা 90 ডিগ্রিতে আছে, সেহেতু কোনো ফোটন পাস করবে না। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যদি আমি এখন এই দুইটা শিটের মাঝখানে একটা 45 ডিগ্রিতে মানে আরেকটা শিট দেই, তখন হচ্ছে যে থাকার কথা নেক্সট পেজে যাই না। হ্যাঁ এই যে স্যার, আমি যদি এই যে 45 ডিগ্রিতে আরেকটা শিট দেই, তাহলে হচ্ছে দেখা যায় যে আমার লাইটটা ফার্স্টটাও পাস করতেছে, সেকেন্ডটাও পাস করতেছে, থার্ডটাও পাস করতেছে। সো আলটিমেটলি আমার লাইটটা 90 ডিগ্রিতে মানে হচ্ছে যে টার্ন নিচে, যেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে পসিবল না। মানে আমরা টেকনিক্যালি ফিল্টার অ্যাড করে ফাইনাল লাইট কতটুকু বের হবে ওটা আরো বাড়াই দিছি। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই যে মানে এখানে হচ্ছে যে মানে ফার্স্টে লাইটটা সুপার পজিশনে আছে, তো ফার্স্ট এরটা দিয়ে যখন পাস করছে তখন হচ্ছে যে মানে ও ওর সাথে মানে মানে কি বলে এটার সেম বেসিসে যেটা আছে ওই লাইটটাই পাস করতেছে, মানে ওই ফোটনটাই পাস করতেছে, তারপরে পাস করার পর ও আবার সুপার পজিশন হয়ে গেছে, তখন মানে ওই 45 ডিগ্রির সাথে ও আবার সুপার পজিশনে আছে। এরপরে ওই 45 ডিগ্রির সাথে যেটা ম্যাচ করতেছে মানে এভাবে করে করে মানে জিনিসটা এভাবে পাস করে যাচ্ছে আর কি। মানে ফার্স্ট পোলারাইজারটা হলো তো হরিজন্টাল, তো হরিজন্টালটা পাস করার পরে এখন সব ফোটন ধরো হরিজন্টালে আছে, কিন্তু 45 ডিগ্রি পোলারাইজেশনের রেসপেক্টে ওইটা সুপার পজিশন, হরিজন্টালগুলো হলো সুপার পজিশন। হ্যাঁ হ্যাঁ, তারপরে 45 ডিগ্রিতে পাস করার পর ওই সুপার পজিশন বেক করে আবার 45 ডিগ্রি একটা 45 ডিগ্রির বেসিসে আসবে, কিন্তু তারপরে আবার ভার্টিক্যাল পোলারাইজার রেসপেক্টে হলো হ্যাঁ ওইটা সুপার পজিশন। হ্যাঁ কিন্তু যদি হরিজন্টাল পরে ভার্টিক্যাল রাখো তাহলে যেটা হয় যে ভার্টিক্যাল ভার্টিক্যাল পোলারাইজেশন রেসপেক্টে হরিজন্টাল স্টেপগুলো হলো অর্থোগোনাল। হ্যাঁ অর্থোগোনাল। হ্যাঁ যে তো হ্যাঁ এটা আর কি ডাইরেক্ট জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে এক্সপেরিমেন্টাল, যে আমরা কি ভিজুয়ালাইজ করতে পারি যে আসলে মানে কাইন্ড অফ যে লাইট যে ঘুরতেছে ঠিক আছে এখানে কাইন্ড অফ ভিজুয়ালি তারও পাস করতেছে কিন্তু এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে পাস করতে পারবে না। ঠিক আছে এইটাই যে মেজারমেন্ট করলে যে ওই এই সব কাহিনী হয় আর কি। এইটাই আগে summary is in order, the end state of the measurement of an observable is always one of its eigenvector. The probability for an initial state to collapse into an eigenvector of the observable is given by the length squared of the projection. When you measure several observables, the order of the measurement matters. আমরা যে ফার্স্টে হচ্ছে দেখলাম যে এন্ড স্টেট যেটা আমরা পাবো ও একটা অবজারভেবল করব ওটা সবসময় হচ্ছে ওইটার হচ্ছে আইজেন ভেক্টর গুলার মধ্যেই যে কোনো একটা হবে, আর যখন হচ্ছে যে ইনিশিয়াল স্টেট কোন ইনিশিয়াল স্টেট থেকে আইজেন ভেক্টরে কলাপস করার সময় ওই প্রবাবিলিটা হচ্ছে আমরা লেন্থ থেকে পাবো, প্রজেকশনের লেন্থ থেকে পাবো। ওকে তো এই পর্যন্ত যেটা হয়েছে যে তোমাদের আর কি দুইটা পোস্টুলেট আর কি কভার করা হয়েছে, সেটা হলো যে সব সব কোয়ান্টাম সিস্টেমের স্টেটকে একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা সম্ভব, আর একটা স্টেট যদি মেজার করো তাহলে মানে মেজারমেন্টের করেসপন্ডিং যে বেসিস আছে বা আইজেন ভেক্টর গুলো আছে মেজারমেন্টের পরে স্টেটটা আইজেন ভেক্টর গুলোতে কলাপস করবে, আর কোন আইজেন ভেক্টরে কলাপস করবে এটা ডেফিনেটলি বলা সম্ভব না, শুধু এটা প্রবাবিলিটি বলা সম্ভব। প্রবাবিলিটি ক্যালকুলেট করা হলো তোমার ওই প্রজেকশন থেকে বা ইনার প্রোডাক্টের লেন্থ স্কয়ার, ঠিক আছে ওইটা থেকে। ওকে তারপর নেক্সট ডাইনামিক্স ডাইনামিক্স জাস্ট অ্যান হারমিশিয়ান অপারেটরস রিপ্রেজেন্ট ফিজিক্যাল অবজারভেবলস, ইউনিটারি অপারেটরস ইন্ট্রোডিউস ডাইনামিক্স ইন দ্য কোয়ান্টাম অ্যারেনা। If U is a unitary matrix that represents a unitary operator and psi t represents the state of the system at time t, then psi of t plus 1 is equal to unitary psi of t. We will represent at the system at time t1. আমরা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা একটা টাইমের টি টাইমের স্টেট দেখি ওইটার সাথে আমরা ইউনিটারি
ম্যাট্রিক্স দিয়ে টি প্লাস টাইমের স্টেটটা রিপ্রেজেন্ট করতে পারবো। We are going to see how dynamics is determined by unitary transformation. Assume we have a rule u that associates with each instant of time, like t0, t1, t2 to tn minus 1, a unitary matrix. U of t1, u of t0 plus comma u t1 comma n minus n porjanto u. Let's start with an initial state vector psi. We can apply u of t0 to psi, then apply u t1 to the result, and so forth. We will obtain a sequence of state vectors like u t1 psi, then hocche erokom t1 theke 0 psi, then hocche n minus 1, n minus 2 মানে স্যার এটা হচ্ছে যে কোয়ান্টাম চ্যানেলের মধ্যে যে কোনো স্টেটের মনে করেন গ্লোবাল ফেজের মধ্যে যে চেঞ্জগুলো হয়, মানে গ্লোবাল ফেজের যদি চেঞ্জ হয় মানে ওইটা হচ্ছে ইউনিটারি, মানে আমরা একটা ইউনিটারি ম্যাট্রিক্স ডিজাইন করতে পারি যেটা দিয়ে হচ্ছে আমরা আগে স্টেটটাকে আলটিমেটলি ব্যাক পেয়ে যাই, তো এটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। এখানে গ্লোবাল ফেজের কথা কি আসছে এখনো? এখানে কি করা হচ্ছে? ডাইনামিক্স মানে কি বলতে পারো কেউ? হোয়াট ডাজ ডাইনামিক্স মিন? জানি না স্যার ডাইনামিক্স। আচ্ছা ডাইনামিক্স মানে হলো যে এতক্ষণ তো কি হচ্ছিল, এতক্ষণ হলো আমরা হলো আমার একটা স্টেট আছে এটা থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করছি, রাইট? যে মেজারমেন্ট করার চেষ্টা করছি যে এই স্টেটের ধরো এনার্জি কি, পজিশন কি, মোমেন্টাম কি, স্পিন কি, এটসেট্রা এটসেট্রা মেজারমেন্ট করে এইসব ইনফরমেশন বের করার চেষ্টা করছি। ডাইনামিক মানে এখন আমি যদি এই স্টেটটাকে ধরো রেখে দিই, কিছু না করে রেখে দিই, তাহলে আমি যে স্টেটটা বানিয়েছিলাম আমার স্টেটটা কি ওই স্টেটই থাকবে নাকি অন্য স্টেটে চলে যাবে? ওকে, তো ডাইনামিক্স মানে হলো যে তোমার একটা সিস্টেম টাইমের সাথে সাথে ইভলভ হয় কেমনে সেটা বোঝায়। তো এখানে এটাই করার চেষ্টা করা হচ্ছে। তো এখানে যেটা বললো যে ফার্স্ট এক্সাম্পল যেটা দিয়েছিল যে ইউটি নট বা ইউটি নট স্টেটটা কি করে, সেটা হলো যে তুমি কাইন্ড অফ চিন্তা করতে পারো যে তুমি 12টার সময় একটা স্টেট প্রিপেয়ার করেছো। ওকে, তো ইউ 12 মানে আমি 12 জাস্ট নাম দিলাম একটা, ইউ 12 12 অ্যাপ্লাই করার পর তোমার স্টেটটা 1 মিনিট পরে স্টেটটা কি হবে সেটা তোমাকে বলে দিবে, ঠিক আছে? তারপরে তাই মানে 12টা 1 মিনিটে তুমি স্টেটটা কি হবে এটা জানতে পারো হলো ইউ 12 এই অপারেটরটা দিয়ে। আচ্ছা, তারপরে 12টা 1 মিনিটে যে স্টেট আছে এটার উপরে যদি ইউ 12টা ইউ 12 1 মানে 12.1 সাপোজ আমি নাম দিলাম ইউ 12.1 অ্যাপ্লাই করো, তাহলে 12টা 2 মিনিটে স্টেট কত হবে সেটা তোমাকে বলে দিবে। তারপরে 12টা 2 মিনিটে স্টেট যদি ইউ 12.2 দিয়ে অ্যাড করো তাহলে 12টা 3 মিনিটে স্টেট কত হবে সেটা বলে দিবে। মানে ওরা একটা সিকোয়েন্স অফ অপারেটর ডিফাইন করেছে যেটা যদি তুমি একটার পর একটা অ্যাপ্লাই করো তাহলে হলো সে ধরো 1 মিনিট করে ফাংশন করে। জি স্যার, তো এটা আসলে একটা পোস্টুলেট যে টাইম এভলিউশন যে ইউনিটারি, এটা একটা পোস্টুলেট, ঠিক আছে? ইউনিটারি নাও হতে পারতো, যেমন ক্লাসিক্যাল মেকানিক্সে টাইম সব টাইম এভলিউশন যদি ইউনিটারি না। ওকে, যে আমি সব সময় একটা এক্সাম্পল দেই যে মানে তোমার একটা প্রাস বা একটা প্রজেক্টাইল যদি ছুড়ে মারো, থিটা ওয়ান অ্যাঙ্গেলে একটা প্রজেক্টাইল ছুড়ে মারলে যত দূরে যে পড়বে, আবার থিটা টু অ্যাঙ্গেলে একটা প্রজেক্টাইল ছুড়ে মারলে যত দূরে যে পড়বে, থিটা ওয়ান থিটা টু অ্যাঙ্গেলে ছুড়ে মারলে কিন্তু মানে আগে যে দুইটা ডিস্টেন্স পেয়েছিল ওই দুটো যোগ করলেই হবে না, ঠিক আছে? এখানে একটা নন লিনিয়ার রিলেশনশিপ আছে। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কোয়ান্টাম মেকানিক্সে টাইম এভলিউশন হলো এরকম লিনিয়ার বা ইউনিটারি। এটা আসলে একটা পসিবল যে এরকম ইউনিটারি অপারেটর দিয়ে টাইম এভলিউশন এক্সপ্লেইন করা সম্ভব। ওকে, এখানে বেসিক্যালি এটাই হচ্ছে যে স্টেপ বাই স্টেপ একটা টাইম স্টেপ ধরে নিয়ে একটা টাইম স্টেপ একটা স্টেপের পর একটা স্টেপে কিভাবে এভলিউশন হচ্ছে সেটা ডিসক্রাইব করতেছে। আচ্ছা, ওকে, such a sequence is called the orbit of psi under the action of u ti at the time clicks t0 t1 t1. এই ডায়াগ্রাম দিয়ে বোঝানো হচ্ছে যে একটা সাই এর কে আমরা যদি ইউনিটারি দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করি দেন হচ্ছে আমরা পরের একটা স্টেট পাবো, মানে পরের টাইমে একটা স্টেট পাবো, দেন হচ্ছে আরেকটা যদি অ্যাপ্লাই করি তাহলে আবার তার পরের টাইমে স্টেট পাবো, এভাবে সেম। আবার আমরা যে জিনিস যে
যেটা অ্যাপ্লাই করেছি, ইন্টারম্যাক্সে যেটা অ্যাপ্লাই করেছি সেটা ড্যাগারটা যদি হচ্ছে আমরা আবার অ্যাপ্লাই করি, মানে নেক্সট স্টেট যেটা পেয়েছিলাম সেটাকে অ্যাপ্লাই করে আমরা আগের স্টেটটা পাবো। এখানে আমরা অ্যাপ্লাই করে 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 আবার ঠিক আগের স্টেটটা চলে গেছি। দেন অবজার্ভ দ্যাট ওয়ান ক্যান অলওয়েজ গো ব্যাক জাস্ট লাইক রানিং এ মুভি ব্যাকওয়ার্ড সিম্পলি বাই অ্যাপ্লাইং দ্য ইনভার্সেস অফ ইউ T0 T1 থেকে TN-1 পর্যন্ত ইন রিভার্স অর্ডার। এভলিউশন অফ এ কনভেন সিস্টেম ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু টাইম। হাউ ইজ ইটস ডাইনামিক্স ডিটারমাইন্ড, হাউ ডাজ দ্য সিস্টেম চেঞ্জ। The Schrödinger equation states that the rate of variation of the state vector psi of t with respect to time at the instant t is equal up to the scalar factor 2 by h to psi of t multiplied by the operator I into h. It's এইটার এই যে এই কোশ্চেনটার লেফট হ্যান্ড সাইড কি ক্যালকুলেট করতেছে বলতে পারো স্যার? এটা মেবি চেঞ্জ, মানে ডেলটি টাইমের চেঞ্জের জন্য ক্যালকুলেট করতেছে স্যার, মানে এটা রেট অফ চেঞ্জ ক্যালকুলেট করছে উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, মানে আমি মানে বেসিক্যালি হলো আইডিয়াটা এরকম যে ধরো তুমি এখন তোমার পজিশন জানো, মানে ধরো একটা গাড়ি আছে, একটা গাড়ির এট সাম টাইম কি তুমি ওই গাড়ির পজিশনটা জানো, টি এর পরে এট সাম টাইম ধরো T2 ওইটা পজিশন বাইর করবে কেন? তো সবচেয়ে সিম্পল ওয়ে হলো আমি যদি গাড়ির ভেলোসিটিটা জানি, রাইট, স্পিডটা জানি, তাহলে কি বলে দিতে পারবো না যে ধরো এত সময় পরে ওইটা কোন পজিশনে যাবে? জি স্যার। ঠিক আছে, এখানেও আইডিয়াটা সেম, যে তুমি যদি একটা স্টেটের টাইম এভলিউশন ডিসক্রাইব করতে যাও যে এট সাম পয়েন্ট টি তুমি ওই স্টেটটা জানো, তো টি প্লাস ডেল্টা টি তে স্টেটটা কি হবে সেটা বের করতে চাও, তাহলে তুমি যদি এই স্টেটের রেট অফ চেঞ্জটা জানো, মানে ডেল সাই বাই ডেল টি এটা যদি জানো, তাইলে তো বের করে ফেলতে পারবা, রাইট, যে ওটা এত সময় পরে স্টেটটা কি হবে। জি স্যার। তো লেফট হ্যান্ড সাইড যেটা ক্যালকুলেট করতেছে সেটা হলো এই রেট অফ চেঞ্জটা ক্যালকুলেট করছে, রাইট হ্যান্ড সাইড কি ক্যালকুলেট করছে বলতে পারবা? না স্যার। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড একটা অপারেটর আছে এইচ, এইচ অপারেটরের কাজ কি বলতো জানো? না স্যার, এটা এই সূত্রটা এত ভালো করে পড়া হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের তো ধরো ফাইনাইট ডাইমেনশনাল কোয়ান্টাম মেকানিক্স, এখানে আর কি এইচ নিয়ে অত কথাবার্তা নাই, সমস্যা নেই। এইচ যে অপারেটরটা এটা হলো এনার্জি অপারেটর, মানে আসলে হ্যামিল্টনিয়ান অপারেটর, এন্ড ইন মোস্ট কেসেস হ্যামিল্টনিয়ান ইজ ইকুয়াল টু এনার্জি, বাট আসলে আমার একটু প্রিসাইসলি বলা দরকার, এইচ হলো হ্যামিল্টনিয়ান অপারেটর, এন্ড ইন মোস্ট কেসেস, মানে ইন মোস্ট কেসেস অফ ফিজিক্যাল রিলেভেন্স হ্যামিল্টনিয়ান মানে হলো এনার্জি। ঠিক আছে, তো আপাতত এনার্জি ধরে নাও। তো এই এইচ সাই যে জিনিসটা ক্যালকুলেট করো, এটা হলো তুমি যে স্টেটের যে স্টেট তুমি কাজ করতেছো ওই স্টেটের এনার্জি ক্যালকুলেট করে। ঠিক আছে, শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা বলে সেটা হলো যে একটা স্টেটের রেট অফ চেঞ্জ উইথ টাইম এটা আসলে ওই স্টেটের এনার্জির উপর ডিপেন্ড করে, এক্সাক্ট রিলেশনটা এখানে লেখা, মানে ইন রেট টাইম, সেটা হলো যে একটা স্টেট ধরো কত ফাস্ট ইভলভ করবে বা কত ফাস্ট বা কত স্লো ইভলভ করবে এটা হলো ওইটার এনার্জির উপর ডিপেন্ড করবে। যদি একটা স্টেটের এনার্জি কন্টেন্ট অনেক বেশি হয় তাহলে এটা অনেক মানে ওয়েল টু বি স্পেস মোর প্রেসাইজ, এটা যদি গ্লোবাল ফেজটা অ্যাকচুয়ালি গ্লোবাল ফেজ না, এখানে আসলে প্রত্যেকটা এনার্জি করেসপন্ডিং একটা ফেজ ফ্যাক্টর থাকে, ওকে, তো ওই করেসপন্ডিং ফেজ ফ্যাক্টরটা অনেক ফাস্ট তোমার ফ্লাকচুয়েট করবে। ঠিক আছে, তো এই মোটামুটি আর কি এই কোশ্চেনের মেইন বেসিক কন্টেন্ট যেটা সেটা হলো যে টাইম এভলিউশন ইজ লিঙ্কড উইথ এনার্জি। ওকে, এটা এটাই আর কি খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে, যে তোমার আসলে আরেকটু ধরো আরেকটা অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স পড়বা, যে আমরা জেনারেটর নামে একটা টার্ম ইউজ করি, তো হ্যামিল্টনিয়ান ইজ দ্য জেনারেটর অফ টাইম এভলিউশন, এটা হলো এগুলো হলো শাহনাজ ভাই ভালো পারে, ওকে, আমি অত ভালো পারি না এখনো। ভাই আপনি কিছু অ্যাড করতে চান? ভাই কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু অ্যাড করেন ভাই হ্যামিল্টনিয়ানের সাথে? অ্যাড করার বলতে কিছু নাই, এটা হচ্ছে আমার মতে পাঁচটা পোস্টুলেট দেখালে কাজ শেষ। ঠিক আছে, এটা একটা পোস্টুলেট। আচ্ছা ঠিক আছে, মানে ডাইনামিক পিকচারের পোস্টুলেট। ওকে,
তো হ্যাঁ, এটা এটা আর কি তোমার দিস হ্যাজ রুটস ব্যাক টু ইট, সুবিধা বিকজ কেমনে আছে এটা নিয়ে তো অনেক টাইম চাইনি। আপাতত এটাই যে তোমার একটা স্টেপ কত ফাস্ট ইভলভ করবে, এটার সাথে হলো স্টেট এনার্জি সম্পর্ক আছে এইটাই। ওকে ঠিক আছে, আগো Pathway of learned here, quantum dynamics is given by unitary transformations. Unitary transformations are invertible, thus all closed system dynamics are reversible in time. The concrete dynamics is given by the Schrödinger equation, which determines the evolution of a quantum system whenever its Hamiltonian is satisfied. আমরা হচ্ছে ইউনিটারি ট্রান্সফরমেশন দিয়ে হচ্ছে কোয়ান্টাম ডাইনামিক্স দেখেছি, আর ইউনিটারি ট্রান্সফরমেশন হচ্ছে আমরা ব্যাক এন্ড ফোর্থ দুই দিকে যেতে পারি, ওই জন্য হচ্ছে বলা হয়েছে যে ক্লোজ সিস্টেম মানে সিস্টেম ডাইনামিক্সটা হচ্ছে রিভার্সিবল ইন টাইম, আর এই ডাইনামিক্সটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে হচ্ছে বোঝা যায়। ওকে, assembling quantum systems. Assembling quantum systems means tensoring the state space of their constituents. As you assume we have two independent quantum systems Q and Q prime represented respectively by vector space V and V prime. The quantum system obtained by merging Q and Q prime will have the tensor product V into V prime as a state space. আমাদের দুইটা কিউ এন্ড কিউ প্রাইম কোয়ান্টাম সিস্টেমকে যদি মার্জ করতে চাই, তাহলে হচ্ছে আমরা আলাদা আরেকটা যে স্টেট স্পেস পাবো, ওইটা ওইটা হচ্ছে আমাদের যে ট্রান্সফার প্রোডাক্টটা পাবো ভি ট্রান্সফার প্রোডাক্ট ভি প্রাইম। টেন্সর প্রোডাক্ট অফ দ্য ভেক্টর স্পেসেস আর অ্যাসোসিয়েটিভ, সো উই ক্যান প্রোগ্রেসিভলি বিল্ড লার্জার অ্যান্ড লার্জার সিস্টেম। আমরা যদি দুইটা অ্যাড করি দেন হচ্ছে যে আরো একটা অ্যাড করতে চাই, সেটা পরপর করতে পারবো, সেটা এখানে বুঝেছে। এটা হচ্ছে কে টাইমস বা এন টাইমস করতে পারবো। নাও লেট আস সাপোজ দ্যাট উই আর ডিলিং উইথ টু পার্টিকলস কনফাইন্ড টু দ্য গ্রিড, উই শ্যাল মেক দ্য ফলোইং অ্যাসাম্পশন। দ্য পয়েন্টস অন দ্য গ্রিড দ্যাট ক্যান বি অকুপাইড বাই দ্য ফার্স্ট পার্টিকেল উইল বি এক্স জিরো এক্স ওয়ান থেকে এক্স মাইনাস ওয়ান, আর সেকেন্ড পার্টিকেল ক্যান বি অ্যাট দ্য পয়েন্টস ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই এম ওয়ান। এখন আমরা যদি দুইটা পার্টিকেলের যে স্টেট আছে এটা যদি হচ্ছে আমরা টেনসর প্রোডাক্ট করি, দেন হচ্ছে আমরা অনেকগুলো হচ্ছে রেজাল্ট পাবো, লাইক এক্স নট এক্স নট টেনসর প্রোডাক্ট ওয়াই নট, দেন হচ্ছে এক্স নট টেনসর প্রোডাক্ট এক্স ওয়ান টেনসর প্রোডাক্ট হচ্ছে ওয়াই ওয়ান, এরকম করে হচ্ছে যে এক্স এন মাইনাস ওয়ান টেনসর প্রোডাক্ট ওয়াই এম মাইনাস ওয়ান। এটার মানে হচ্ছে যখন হচ্ছে এক্স জিরো টেনসর প্রোডাক্ট ওয়াই জিরো, মিনিং ফার্স্ট পার্টিকেলটা থাকবে হচ্ছে এক্স জিরো পজিশনে আর সেকেন্ড পার্টিকেল থাকবে হচ্ছে ওয়াই জিরোতে। এরকম করে যদি বলা হয় যে এক্স এন মাইনাস ওয়ান টেনসর প্রোডাক্ট ওয়াই এম মাইনাস ওয়ান হয়, তার মানে হচ্ছে ফার্স্ট পার্টিকেলটা থাকবে হচ্ছে আমার এক্স এন মাইনাস ওয়ানে অ্যান্ড সেকেন্ড পার্টিকেল থাকবে হচ্ছে ওয়াই এম মাইনাস ওয়ানে। The generic state vector as a superposition of basic state is psi is equal to c00 x0 tensor product y0, erokom kore hocche I j hocche je kono value, ei n minus 1 ar m minus 1 er bhitore hocche ekta value erokom plus dot 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 cn minus 1 comma m minus 1 xn minus 1 tensor product y m minus 1. এখানে CII squared will give us the probability of finding the two particles at position xi yz. আমরা হচ্ছে যে আগে যেভাবে হচ্ছে প্রবাবিলিটি বের করছি এটার স্কোয়ারটা দিয়ে দেন হচ্ছে ভাগ করে সেভাবে হচ্ছে পার্টিকলস যে কোন পজিশন থাকতে পারে সেটার প্রবাবিলিটি পাবো। There is two states, ekta hote entangled states or separable states. Entangled states hote psi. আচ্ছা ওই
অ্যান্টাঙ্গেল স্টেট হচ্ছে এগুলো হচ্ছে যে আমরা টেনসর প্রোডাক্ট করে পাইতে পারি না, কিন্তু সেপারেবল স্টেট গুলা আমরা টেনসর প্রোডাক্ট করে পাইতে পারি এই আর কি। আর হচ্ছে অ্যান্টাঙ্গেল স্টেট, তবে আমরা হচ্ছে অ্যান্টাঙ্গেল স্টেট জেনারেট করতে পারি হচ্ছে কলাপস করার মাধ্যমে, ওইটা আমরা সামনে দেখবো। আচ্ছা একটু দাঁড়াও, এই অ্যান্টাঙ্গেল স্টেটটা কি সেপারেবল একটু দেখে বলতো। না এটা সেপারেবল না, অ্যান্টাঙ্গেল স্টেট ভুল করছে হয়তো। ওকে, তো অ্যান্টাঙ্গেল স্টেট কে টেনসর প্রোডাক্ট হিসেবে লেখা যায় না, মানে এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলতে পারবা? মানে আমি যদি একটা টেনসর প্রোডাক্ট স্টেট তোমাকে দেই, ধরো x0 y0, ঠিক আছে, তার মানে হলো, এটা মানে কি, এটা মিনিং হলো যে ধরো ফার্স্ট পার্টিকেলটা x0 পজিশনে আছে, সেকেন্ড পার্টিকেলটা y0 পজিশনে আছে। হ্যাঁ, বা ধরো একটা সেপারেবল স্টেট দিলাম যে x0 টেনসর প্রোডাক্ট হলো ধরো c1 y0 + c2 y1, এরকম কিছু। এটা মানে কি, এটা মানে হলো যে ফার্স্ট পার্টিকেলটা x0 পজিশনে আছে আর সেকেন্ড পার্টিকেলটা হলো y0 আর y1 এর একটা সুপার পজিশনে আছে। এনট্যাঙ্গেলমেন্টের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, ধরো এই যে স্টেটটা লেখা, এটা তো একটা এনট্যাঙ্গেল স্টেট, রাইট, যে x0 টেনসর প্রোডাক্ট y0 প্লাস x1 টেনসর প্রোডাক্ট y1। তো এখানে ফার্স্ট পার্টিকেলটা কোন স্টেটে আছে, সেকেন্ড পার্টিকেলটা কোন স্টেটে আছে? মানে স্যার এখানে হচ্ছে ফার্স্ট ফার্স্ট পার্টিকেলটা x0 তেও পাইতে পারি, x1 এও পাইতে পারি, আর সেকেন্ড পার্টিকেল মানে আর ফার্স্ট পার্টিকেলটা যখন আমি x0 তে পাবো, তখন অবভিয়াসলি আমি সেকেন্ড পার্টিকেলটা y1 এ পাবো, y0 তে পাবো। আর যখন যদি আমি ফার্স্ট পার্টিকেলটা x1 এ পাই, তাহলে আমাকে অবভিয়াসলি সেকেন্ড পার্টিকেলটা y1 এ পাইতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো ফার্স্ট পার্টিকেলের স্টেটটা কি বলো তো? ফার্স্ট পার্টিকেলের স্টেটটা হচ্ছে সুপারপজিশন, মানে x0 আর x1 এর, x0 আর x1 এর সুপারপজিশন। আর ইউ শিওর? ফার্স্ট পার্টিকেল x0 আর x1 মানে ধরো, আচ্ছা এই যে স্টেটটা লেখা x0 y0 + x1 y1, এই স্টেটটার সাথে x0 + x1 ইনটু y0 + y1, এই স্টেটটার পার্থক্য কি? কোশ্চেনটা কি বুঝেছো? না স্যার বুঝি নাই। আচ্ছা এখানে স্টেটটা কি লেখা, x0 + x0 y0 + x1 y1, এটা লেখা না? হ্যাঁ হ্যাঁ। আর আমি আরেকটা স্টেট বলতেছি যে x0 + x1 ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট x0 + x1 ইনটু ইনটু মানে টেনসর প্রোডাক্ট আর কি। হ্যাঁ আচ্ছা, y0 + y1। হুম ঠিক আছে। আচ্ছা ডিফারেন্স হচ্ছে স্যার ওইটা ওইটা হচ্ছে দুইটার, মানে x0 + x1 এটা হচ্ছে স্যার মনে করেন মানে ও সুপার পজিশনে আছে, কিন্তু ওরা দুইজন একসাথে কিন্তু সুপার পজিশনে নাই। কিন্তু এই এখন আমার এখানে যে স্টেটটা, এটা হচ্ছে যে মানে ওরা অ্যান্টাঙ্গেল সুপার পজিশন, মানে হচ্ছে ওরা দুইজন একসাথে সুপার পজিশনে। হ্যাঁ কাইন্ড অফ, হ্যাঁ মানে আইডিয়াটা ঠিক আছে। হ্যাঁ মানে তুমি যেটা বলছিলে যে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে x0 এর স্টেটটা, তুমি বললে যে x0 x1 হলো মানে ফার্স্ট পার্টিকেলটা x0 আর x1 এর সুপার পজিশন। আচ্ছা না স্যার বুঝতে পারছি আমি কি বলতে বলছি, মানে আমি এখানে হচ্ছে দুইটা একসাথে একটা স্টেট, মানে আমি এটা উল্লেখ করিনি। দ্যাট ওয়াজ এ ট্রিক কোশ্চেন, দ্যাট ওয়াজ এ ট্রিক কোশ্চেন। হ্যাঁ স্যার, অ্যান্টাঙ্গেল স্টেটে হলো ইন্ডিভিজুয়াল পার্টিকেলের স্টেট থাকে না। আমি যে সেটটা বলছিলাম যে x0 + x1 ইনটু y0 + y1, ওইখানে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের স্টেট আছে। এখানে কাইন্ড অফ হইতো তোমার পুরা সিস্টেমে একটা স্টেট আছে, পুরা সিস্টেম মিলে একটা সুপার পজিশনে আছে। হ্যাঁ স্যার এখানে তো মানে দুইটাই ডাইমেনশন, একটা হচ্ছে x0 y0 আর একটা হচ্ছে x1 y1। এটাই তো। আর এনট্যাঙ্গেল স্টেটে যেটা হয় সেটা হলো তোমার ওই একটা পার্টিকেল একটা পার্টিকেলের সাথে লিংক হয়ে যায়, ঠিক আছে, মানে কোনো একটা লিংক তৈরি হয়ে যায়। যেমন আমি যদি মেজারমেন্ট করে ফার্স্ট পার্টিকেলের জন্য x0 রেজাল্ট পাই, তাহলে সেকেন্ড পার্টিকেল আমি উইথ সার্টেনটি বলে দিতে পারবো যে সেকেন্ড পার্টিকেল y0 তেই আছে, কারণ ওই তো x0 সাথে y0 আছে, ঠিক আছে। তো দুইটা পার্টিকেলের মধ্যে এরকম একটা লিংক তৈরি হয়ে যায়। তো এন্ড দিস লিংক ইজ ইন্ট্রিনসিক্যালি কোয়ান্টাম, মানে এরকম এই লিংকের আসলে কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নাই, কোনো ক্লাসিক্যাল ভার্সন নাই। ওকে আচ্ছা ঠিক আছে। তো এনট্যাঙ্গেলমেন্ট মানে তোমার কোয়ান্টাম মেকানিক্স এর মেইন পাওয়ার হলো এই দুইটা জিনিসই, সুপারপজিশন আর এনট্যাঙ্গেলমেন্ট, ঠিক আছে। এনট্যাঙ্গেলমেন্ট আসলে
একটা স্পেশাল টাইপ অফ সুপারপজিশন, এটা হলো কম্পোজিট সিস্টেম অফ সুপারপজিশন। ওকে, তো আমাদের কোয়ান্টাম কম্পিউটিং এর যত যা পাওয়ার, এই সব পাওয়ার হলো এই এনট্যাঙ্গেলমেন্টের জন্য এই একটা পাওয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে, আগাও। এখানে হচ্ছে দুইটা পসিবল সিনারিও বলছে কম্পোজিট সিস্টেমে। একটা পার্টিকেল হচ্ছে যদি দুই পাশ দিয়ে হচ্ছে যখন স্পিন করে, একবার হচ্ছে যদি একটা পার্টিকেল যখন স্পিন করে দুইটা স্টেটে আলাদা হয়ে যদি হচ্ছে ডিফারেন্ট ডিরেকশনে হচ্ছে স্পিন করে, তাহলে হচ্ছে ওটার সামটা হচ্ছে জিরো হয়। তো এখানে হচ্ছে ওভাবেই দেখানো হয়েছে যে দুটো পসিবল সিনারিও যেখানে একটা কম্পোজিট সিস্টেমের টোটাল স্পিন জিরো হতে পারে। আচ্ছা, ওকে স্যার, আমাদের কোয়ান্টাম কম্পিউটিং ক্লাসে আমি জিজ্ঞেস করছিলাম যে স্পিনের জিনিসটা কি, তখন স্যার বলছিলেন যে ইলেকট্রন ইজ নট এ বল, যে এটা ঘুরবে। আচ্ছা, এটা একটা মিম আছে, ঠিক আছে, হোয়াট ইজ স্পিন। ওকে, তো মানে স্পিনের জন্য যে কাহিনী গুলো দেখা যায় ওই সব কাহিনী হলো এরকম একটা স্পিনিং, মানে একটা স্পিনিং মানে একটা রোটেটিং বলের জন্য এই সব কাহিনী দেখা যায়। আমরা পার্টিকেলের ক্ষেত্রে বলি না, মানে মাস হচ্ছে পার্টিকেলের একটা ইনহেরেন্ট প্রপার্টি, মানে পার্টিকেল থাকলে জিনিসটা ম্যাসিভ পার্টিকেল, মানে মাস হচ্ছে এই জিনিসটার মধ্যে মানে ইমবিউড, মানে জিনিসটা আছে এই জিনিসটা, ঠিক আছে। তো এরকম ম্যাটার পার্টিকেল এর একটা ইনহেরেন্ট জিনিস হচ্ছে স্পিন, মানে মানে এটা আলাদা করার কিছু নয়, ঠিক আছে, থাকবে এই জিনিসে। কোথেকে আসলো ভাই? ও কোথেকে আসলো? এখন আমি যদি বলি এটা হচ্ছে গিয়ে একটা ল্যাগ্রাঞ্জিয়ানের রিপ্রেজেন্টেশন, মানে এইটার মিনিং কি হতে পারে, তাই না? এটা আর কি মানে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে অ্যারাইজ করছে। ওকে, এটা একটু অ্যাডভান্স জিনিসপত্র পড়া লাগবে, ঠিক আছে, কোয়ান্টাম ফিল্ড থিওরি পড়া লাগবে সব। কোয়ান্টাম যে আমার কোয়ান্টাম মেকানিক্স তো আসলে যে স্পিন কোথা থেকে আসে এটা এটা কিন্তু অ্যানসার করে না। জাস্ট ধরো স্পিন নামে একটা প্রপার্টি আছে, এটা নিয়ে কেমনে ম্যানিপুলেশন করতে হয়, নর্মাল কোয়ান্টাম মেকানিক্সে জাস্ট ম্যানিপুলেশনটা শেখানো হয়, কিন্তু অ্যাকচুয়াল স্পিন অ্যারাইজ করে কোথা থেকে এইটা আসে হলো কোয়ান্টাম ফিল্ড থিওরি। ওইটা আর একটু পিতরে, মানে ওইটা হলো তোমার এরকম একটা রিপ্রেজেন্টেশন, স্টেটের রিপ্রেজেন্টেশন দিতে, ওটার উপরে কি কি অপারেটর অ্যাক্ট করতে পারে, ওই অপারেটরের গ্রুপ কি, ওই গ্রুপের নাম ট্রান্সফরমেশনের সিস্টেম থেকে কি আসে। ওকে, ইফ আই এম নট মিস্টেক, আমি এখনো ডিটেইলস করি নাই, ভুল বললে ভুল করলে ভাই বলে ভাই কি আবার গেছে। আচ্ছা ঠিক আছে, তো স্পিন মোটামুটি এই যে কিছু ধরো আপাতত এটাকে স্পিনকে একটা ম্যাস আর চার্জের মতো চিন্তা করতে পারো, যে একটা প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে এরকম একটা জিনিস থাকে, ঠিক আছে, ম্যাস আর চার্জ যেরকম একটা জিনিস, স্পিনও এরকম একটা জিনিস। এটা আসছে কই থেকে? হলো অনেক কিছু থেকে আসছে, আপাতত আমরা জানি না কই থেকে আসছে, কিন্তু আসছে, ঠিক আছে। এই ওকে, ওয়েল, নেক্সট সামারি হচ্ছে উই ক্যান ইউজ দ্যাট টেনজর প্রোডাক্ট টু বিল্ড কমপ্লেক্স কোয়ান্টাম সিস্টেম আউট অফ সিম্পলেস্ট ওয়ান, লাইক দুইটা আমরা আলাদা একটা সেট পাবো, এন্ড দ্য নিউ সিস্টেম ক্যান নট বি অ্যানালাইজ সিম্পলি ইন টার্মস অফ স্টেটস বিলংগিং টু ইটস সাবসিস্টেমস। এটার মানে হচ্ছে যে আমরা যে নিউ সিস্টেমটা পাবো ওইটা আগের যে দুইটা স্টেট ছিল ওগুলোর সাবসিস্টেম, লাইক আগে যে দুইটা দিয়ে আমরা নতুন পাইছি ওগুলোর কোনো
মানে আগে ওই যে জিরো আর ওয়ান আলাদা ছিল ওভাবে এখন আর করতে পারবো না মানে কমপ্লিটলি মানে সবসময় যে পারবো না তা না কিছু কিছু ক্ষেত্রে পারা যায় ওইটা কখন পারা যায় বলতো যে আলাদা করা যায় কখন কখন স্যার মাথায় আসছে স্যার তুমি তো বললে কিছুক্ষণ আগে মানে তোমার সিস্টেমের স্টেটকে ইন্ডিভিজুয়াল সাবসিস্টেমের স্টেটে আলাদা কখন করতে পারবো আর কখন করতে পারবো না ওই যে সুপার পজিশনে থাকলে মানে সরি টেনশন প্রোডাক্টটা করে থাকলে হ্যাঁ 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 এনট্যাঙ্গেল থাকলে আলাদা করা যাবে না করা যাবে না আর হচ্ছে হ্যাঁ টেনশন প্রোডাক্ট থাকলে হচ্ছে আলাদা করা যাবে হ্যাঁ এইটাই ওকে তো মানে তো যেহেতু এমন কিছু কিছু স্টেট আছে যা আলাদা করা যায় না তো আমরা ইন জেনারেল বলি যে এই সিস্টেমটাকে আসলে ইন জেনারেল আলাদা করা যাবে ওকে কিছু স্পেসিফিক ক্ষেত্রে আর কি আমরা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারি ওইটা তো বললাম সেপারেবল সিস্টেমের জন্য ওকে তো তার মানে কি তার মানে আমার এই টেনসর প্রোডাক্ট মানে একটা কম্পোজিট সিস্টেম এমন কিছু স্টেট তৈরি হয়েছে যেগুলা ইন্ডিভিজুয়াল সাবসিস্টেমের আগে ছিল না রাইট হ্যাঁ তো এইটাই ওই স্টেট গুলাই হলো এনট্যাঙ্গেল স্টেট আর কি এটা নতুন কিছু স্টেট তৈরি হয় সিস্টেমের মধ্যে এইটা আসলে আমি যখন প্রথম প্রথম পড়ছিলাম আর খুব ইয়ার লাগছিল যে কাহিনী কি যে বানাচ্ছি তো টেনসর প্রয়োগ করে রাইট মানে টেনসর আমার ওই ইয়ার কি জানি ডেফিনিশনটা ছিল কম্পোজিট সিস্টেমের ইন জেনারেল স্টেট কি হবে একটু পিছনে যাও এখানে দেখো প্রত্যেকটা টার্মই কি একটা টেনসর প্রোডাক্ট সেট তার মানে আমি কম্পোজিট সিস্টেমের স্টেট গুলো থাকে না বলে আর কি এত এত কিছু করা যায় আরকি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে অনেক কিছু করা যায় তার মধ্যে এইটা এইটা মানে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কোয়ান্টাম কম্পিউটিং মানে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি ওকে যে তোমার কম্পোজিট সিস্টেমে আর কি এমন এমন স্টেট আমরা বানাতে পারি যেগুলা ইন্ডিভিজুয়াল সিস্টেমের স্টেট থেকে অ্যাক্সেস করা যাবে না ওকে আচ্ছা তারপর এই চ্যাপ্টার শেষ এখানে ওকে আচ্ছা অনেক কথা হইছে আজকে মনে হয় সবাই টায়ার্ড আরেকটা চ্যাপ্টার শোনা ইয়ে নাই তো নেক্সট চ্যাপ্টার প্রবাবলি তো ওইখানে তো কোয়ান্টাম গেট নিয়ে আলোচনা করা হয়েছে না তোমাদের প্রেজেন্টেশনটা ওইটার সাথে ইন্টিগ্রেট করে নিতে পারবা নাকি নেক্সট চ্যাপ্টারের সাথে মানে কোয়ান্টাম গেট নিয়ে তো বলা লাগতো ধরো আচ্ছা আচ্ছা মানে স্যার গেট নিয়ে বলবে তারপর কুইজ কিট বলবে হ্যাঁ 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 মানে প্যারালেলি আর কি যে ধরো গেট জিনিসগুলো কি এগুলা বলে তারপরে কি কি ইমপ্লিমেন্টেশনটা দেখালা আচ্ছা ঠিক আছে স্যার অসুবিধা নাই করে দিন ওকে যেহেতু আজকে ধরো মোটামুটি প্রায় পৌনে দুই ঘন্টা হয়ে গেছে আমার মনে হয় না আরো জিনিসপত্র মাথায় ঢুকানোর এনার্জি আছে সবার মধ্যে ওকে তোমার নাকি তোমাদের জন্য বেশি কষ্ট হয়ে যাবে মানে আমার অসুবিধা নাই কারণ তোমার ওই কিস্কি টেক্সটবুকেও গেট নিয়েও ইনিশিয়াল কিছু আলোচনা ছিল তো ওই আলোচনাগুলো তোমরা আর কি ওই চ্যাপ্টারের সাথে করে ফেলতে পারতা আর কি মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে স্যার অসুবিধা নেই হয়ে যাবে ওকে না সমস্যা হলে বলো না স্যার অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে মোটামুটি হলো আমরা কোয়ান্টাম মেকানিক্সের হলো চ্যাপ্টার যে বেসিক পোস্টুলেট সেগুলো নিয়ে দেখলাম যে কোনো কোয়ান্টাম সিস্টেমকে একটা কমপ্লেক্স কমপ্লেক্স ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা হয় তারপরে হলো মেজারমেন্ট পোস্টুলেটটা দেখলাম যে আমরা যখন একটা কোয়ান্টাম সিস্টেমকে মেজার করি তখন স্টেটটা ঠিক থাকে না এটাও
ইন্ট্রিনসিক্যালি কোয়ান্টাম প্রপার্টি, যে ক্লাসিক্যালি এটা হয় না। ক্লাসিক্যালি হলো এমন না যে তুমি ধরো একটা জিনিস ছুঁড়ে মারছো, ছুঁড়ে মারার পরে জিনিসটা ছবি তুলতেছো, আর ছবি তোলার সময় জিনিসটা যে ট্রাজেক্টরি থাকে, ছবি না তুললে জিনিসটা ট্রাজেক্টরি চেঞ্জ হয়ে যায়, এরকম হয় না। ওকে, কিন্তু কোয়ান্টাম সিস্টেমে আর কি এই জিনিসটা হয় যে মেজার করলে সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। তো চেঞ্জ হয়ে কি তৈরি হবে এটা ডিপেন্ড করে হলো কি ধরনের মেজারমেন্ট করতেছো সেটার উপর। স্পেসিফিক্যালি বললে যে মেজারমেন্টটা করতেছো ওই মেজারমেন্টের যে বেসিস স্টেট গুলো আছে বা আইজেন ভেক্টর গুলো আছে, মেজারমেন্টের পরে ওই আইজেন ভেক্টর গুলোতে কলাপস করে, আর মেজারমেন্টের রেজাল্টটা হয় হলো যে আইজেন ভেক্টর কলাপস করছে ওইটা করেসপন্ডিং আইজেন ভ্যালু। তারপরে হলো দেখলাম ইউনিটারি ডাইনামিক্স, যে একটা স্টেট ইভলভ হয় কেমনে, চেঞ্জ হয় কেমনে, মানে আমি যদি মেজার না করে একটা স্টেট রেখে দিই তাহলে ওটা টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হবে। তো এটা হলো ওই শ্রোডিঙ্গারের ফেমাস ইকুয়েশন থেকে বলা যায় যে এই টাইম রেট অফ চেঞ্জ, একটা কোয়ান্টাম সিস্টেমের টাইম রেট অফ চেঞ্জ ইজ ইন্ট্রিনসিক্যালি লিঙ্কড টু দ্য এনার্জি অফ দ্যাট সিস্টেম। আর আরো স্পেসিফিক্যালি বললে যে হ্যামিল্টনিয়ান অফ দ্যাট সিস্টেম এটা। আর লাস্টে দেখলাম হলো দুইটা কোয়ান্টাম সিস্টেম জোড়া লাগায় কেমনে। ওকে, দুইটা কোয়ান্টাম সিস্টেম জোড়া লাগানো সিস্টেম টেকনিক হলো টেনসর প্রোডাক্ট করা দুইটা সিস্টেমের মধ্যে। টেনসর প্রোডাক্ট, এখন টেনসর প্রোডাক্ট করলে কিছু এক্সোটিক জিনিসপত্র তৈরি হয় সিস্টেমের মধ্যে, কম্পোজিট সিস্টেমটার মধ্যে। সেটা হলো এমন কিছু কিছু স্টেট তৈরি হয় যেগুলো আগে যে সাব সিস্টেম গুলো ছিল ওই সাব সিস্টেম গুলোর মধ্যে ছিল না। নতুন কিছু স্টেট তৈরি হয়, ওই স্টেট গুলাকে আমরা এনট্যাঙ্গেল স্টেট বলি। এনট্যাঙ্গেল স্টেট গুলা হলো তোমার ইন্ডিভিজুয়াল সাব সিস্টেমের স্টেট থাকে না, আর এই এনট্যাঙ্গেলমেন্টের জন্য এই এনট্যাঙ্গেলমেন্ট ম্যানিপুলেশন করে আমরা বেসিক্যালি কোয়ান্টাম কম্পিউটিং এর কিছু করি। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর বেসিক চারটা পসিবিলিটি, এটা সামানি কোনটা কোথা থেকে আসছে। তো এবার কিছু কোশ্চেন আনসার, ওভারঅল কিছু কোশ্চেন আনসার, কারো কোনো জিজ্ঞাসা কি আছে? বিজয় কিছু বলবা? না ভাই, বলবো না। আর কারো কোনো প্রশ্ন নাই? তোমরা কোশ্চেন করো, নীলয় মিম মেখলা রিজওয়ান, তোমাদের কোনো প্রশ্ন নাই? ইন জেনারেল প্রশ্ন থাকলে হবে, মানে জায়গায় যদি কোনো গ্যাপ থাকে। আচ্ছা, হয়তো নাই স্যার, আপনার কাছে যদি টাইম থাকে তাহলে হ্যামিল্টনিয়ান নিয়ে একটু কথা বলতে পারেন। এই আচ্ছা, হ্যামিল্টনিয়ান নিয়ে কথা বলতে পারি? ওকে, আচ্ছা, এটা তো তোমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছো, ল্যাগ্রেঞ্জিয়ান কি জিনিস জানো? কোনটা স্যার? আমাদের আলোচনা চালাইতে থাকি না, এটা রেকর্ডিং এ থাকতে সমস্যা নাই, মানে এটা আচ্ছা ঠিক আছে। জেনারেল জিনিস সেটা হলো যে ল্যাগ্রেঞ্জিয়ান হলো যে এই নিউটনিয়ান নিউটনিক অবজার্ভ করার পর ল্যাগ্রেঞ্জিয়ান নাম কি শুনছো? হ্যাঁ আচ্ছা, ল্যাগ্রেঞ্জিয়ান, হ্যাঁ। তো ল্যাগ্রেঞ্জিক জিনিসটা বলছিল যে আমরা চাইলে মেকানিক্স অন্য ভাবেও করতে পারি, অন্য কোয়ান্টিটি ইউজ করতে পারি। তো নিউটনিয়ান মেকানিক্স হলো তোমার ফোর্স বেসড, ঠিক আছে, যে ফোর্স জানলে তারপরে আমরা হলো সিস্টেমের টাইম এভলিউশন কেমনে হয় এটা ক্যালকুলেট করতে পারি। তো ল্যাগ্রেঞ্জিয়ান এসে বলছে যে ফোর্স ছাড়াও এটা অন্যভাবে করা যায়, সেটা হলো ল্যাগ্রেঞ্জিয়ান নামে একটা কোয়ান্টিটি ডিফাইন করা যায়। সেই কোয়ান্টিটিটা খুবই সিম্পল, সেটা হলো বেসিক্যালি তোমার একটা সিস্টেমের কাইনেটিক এনার্জি মাইনাস ওই সিস্টেমের পটেনশিয়াল এনার্জি। ওকে, ল্যাগ্রেঞ্জিয়ান আর এনার্জি কিন্তু সেম না, এনার্জি হলো তোমার কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, আর ল্যাগ্রেঞ্জিয়ান হলো কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি। ওকে, আচ্ছা, তো এই ল্যাগ্রেঞ্জিয়ান এর ডেরিভেটিভ থেকে, মানে তোমার ওই ল্যাগ্রেঞ্জিয়ান কে যদি তুমি ওই সিস্টেমের ধরো যে পজিশন আর ভেলোসিটি আছে ভেলোসিটির সাথে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে হলো এরকম নিউটনের যেরকম একটা ইকুয়েশন অফ মোশন আছে ল্যাগ্রেঞ্জিয়ান এরকম একটা ইকুয়েশন অফ মোশন আছে, ঠিক আছে। ওই ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন বের করে তারপরে নিউটনিয়ান ইকুয়েশন অফ মোশন থেকে যেরকম ওই সিস্টেমের সব ধরো পজিশন ভেলোসিটি হ্যানটেন সব ভবিষ্যতে কি হবে এসব বের করা সম্ভব, ল্যাগ্রেঞ্জিয়ানের থেকে ওইভাবে বের করা সম্ভব। কিন্তু ল্যাগ্রেঞ্জিয়ান সিস্টেমে খুবই পাওয়ারফুল একটা টেকনিক, সেটা হলো এই কারণে যে ধরো তোমার ওই নিউটনিয়ান মেকানিক্স এ হলো ক্যালকুলেশন করার জন্য ফোর্স ক্যালকুলেট করা লাগে, তারপরে ফোর্স হলো কোনটা কোন ডাইরেকশনে অ্যাক্ট করতেছে, সামনে আছে নাকি পিছনে আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত,
ওরে বাবা, এই সব কনসিডারেশনে নিয়ে তারপরে তোমার ফোর্স ডায়াগ্রাম একে অনেক কিছু করে তারপরে করা লাগে। কিন্তু ল্যাগ্রেঞ্জিয়ানে জাস্ট তুমি একটা কোয়ান্টিটি মানে টি মাইনাস বি কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি এই একটা কোয়ান্টিটি লেখার পর তোমার আর কোনো ভিজুয়ালাইজেশনের দরকার নাই, তুমি জাস্ট ওই কোয়ান্টিটি ধরে ডিফারেনশিয়েট করতে থাকবা, ডিফারেনশিয়েট করতে থাকলে হলো সব টাইম এভলিউশন বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আর কি ল্যাগ্রেঞ্জ দিছিল। তো এই ল্যাগ্রেঞ্জিয়ান সিস্টেমের এরকম বেশ কিছু সুবিধা আছে ল্যাগ্রেঞ্জিয়ান ক্যালকুলেশন করার জন্য। তো এই ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন আসার পর হ্যামিল্টনিয়ান বলছে এটারে আরো এক ধাপ আরো অ্যাবস্ট্রাকশন করা যায়। ঠিক আছে, তো সেই অ্যাবস্ট্রাকশনটা হলো তোমার এই ল্যাগ্রেঞ্জিয়ান টার্ম, এই ল্যাগ্রেঞ্জিয়ান যে টার্মটা আমরা ডিফাইন করলাম এখান থেকে হ্যামিল্টনিয়ান ডিফাইন করা একটা রেসিপি আছে। এই রেসিপিটার জন্য হলো লেজেন্ডার ট্রান্সফরমেশন নামে একটা জিনিস লাগে। ওকে, তো অনেক ম্যাথমেটিক্যাল হাই এটা, হ্যামিল্টনিয়ান এর আসলে প্র্যাকটিক্যাল ইউজ খুব কম, হ্যামিল্টনিয়ান এর ম্যাক্সিমাম ইউজ হলো থিওরিটিক্যাল। ঠিক আছে, যে থিওরিটিক্যালি আর কি হ্যামিল্টনিয়ান টেকনিক গুলো খুব হ্যামিল্টনিয়ান ক্যালকুলেশন করা খুব পাওয়ারফুল, মানে বেসিক্যালি ল্যাগ্রেঞ্জিয়ান এর উপর একটা লেজেন্ডার ট্রান্সফরমেশন করলে একটা কোয়ান্টিটি বের হয়ে আসে, ওইটা হলো হ্যামিল্টনিয়ান। ওকে, এবং ওই হ্যামিল্টনিয়ান, ওই হ্যামিল্টনিয়ানের করেসপন্ডিং ইকুয়েশন অফ মোশন লেখা সম্ভব। মানে তোমার নিউটনিয়ান ইকুয়েশন অফ মোশন আছে, ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন আছে, আবার হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন আছে। তিনটা আসলে একই জিনিস বলে, একই জিনিস বলে বলতে তিনটা দিয়েই আমরা চাইলে একটা সিস্টেমের টাইম এভলিউশন বের করতে পারি, যে সিস্টেমের পজিশন কি হবে, মোমেন্টাম কি হবে, হ্যান ফ্যান এগুলো কোথায় যাবে, তিনটা থেকে বের করতে পারি। ওকে, তো কিন্তু হ্যামিল্টনিয়ান এর ইকুয়েশন অফ মোশন গুলো খুব সুন্দর, মানে খুব সিমেট্রিক। এখন এটা তো আচ্ছা যাই হোক, এটা না বললাম কেন সিমেট্রিক হ্যান ফ্যান। তো এই হ্যামিল্টনিয়ান এই এইটুক পর্যন্ত হলো ক্লাসিক্যাল মেকানিক্স ছিল। ঠিক আছে, নিউটনিয়ান মেকানিক্স, ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স, হ্যামিল্টনিয়ান মেকানিক্স। তো আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সে ট্রানজিশন করছি তখন হলো হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর প্রিন্সিপাল গুলো আমরা হলো এইগুলার কোয়ান্টাম মেকানাইজ করছি। ঠিক আছে, যে কোয়ান্টাম ভার্সনে ট্রান্সফর্ম করছি, তো ওইখান থেকে আর কি হ্যামিল্টনিয়ানটা রয়ে গেছে। তো তোমাদের যে শ্রোডিঙ্গার ইকুয়েশনে যে হ্যামিল্টনিয়ানটা আছে ওইটা হলো বেসিক্যালি ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান। ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান থেকে কোয়ান্টাম হ্যামিল্টনিয়ানে ট্রান্সফর্ম করার একটা রেসিপি আছে। এটা হলো তোমার পজিশনকে পজিশনের মতোই রাখে আর মোমেন্টামকে হলো তোমার ডেরিভেটিভ দিয়ে রিপ্লেস করে। ঠিক আছে, যে এইগুলো তো অনেক অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র বলে ফেলতেছি, প্রবাবলি ম্যাক্সিমাম জিনিসপত্র তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফানি নুডলটা হলো যে হ্যামিল্টনিয়ান ইজ এ ওয়ে অফ ডুইং মেকানিক্স। ওকে, যে নিউটনিয়ান মেকানিক্স হলো আমরা সব ফোর্স টোর্স ক্যালকুলেট করে তারপর নিউটনিয়ান মেকানিক্স করি, যে ফোর্স সব ফোর্স তাদের মধ্যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের করে তারপরে হলো ইকুয়েশন অফ মোশন বের করি নিউটনিয়ান মেকানিক্সে। ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স হলো ল্যাগ্রেঞ্জ বলছে এত অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এত ফোর্স এত কিছু ক্যালকুলেট করার দরকার নাই, আমি খালি একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করবো, সেটা হলো ল্যাগ্রেঞ্জিয়ান নামক একটা কোয়ান্টিটি। ওই একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করতে পারলে ওইখান থেকে ডেরিভেটিভ করে বাকি সব কোয়ান্টিটি বাইর করা যাবে। আর হ্যামিল্টনিয়ান বলছে যে আমি আর একটা নতুন কোয়ান্টিটি ক্যালকুলেট করতে পারবো, সেটা হলো নাম হ্যামিল্টনিয়ান। ওকে, ওই হ্যামিল্টনিয়ানের থেকে ওখানে ডেরিভেটিভ ডেরিভেটিভ করে তারপরে বাকি সব বের করা যাবে। তো ম্যাক্সিমাম কেসে, ইন মোস্ট কেসেস অফ ফিজিক্যাল সিগনিফিকেন্স বা আমাদের ফিজিক্যাল ইন্টারেস্টের মোস্ট কেসে দেখা যায় যে এই হ্যামিল্টনিয়ানের যে ভ্যালু, এই হ্যামিল্টনিয়ানের ভ্যালুটা হলো এনার্জির ভ্যালু সমান। এমন কিছু কিছু সিস্টেম আছে যেখানে হ্যামিল্টনিয়ানের ভ্যালু এনার্জি ভ্যালু সমান না। ঠিক আছে, কিছু সিস্টেম আছে, বাট ইন মোস্ট কেসেস হ্যামিল্টনিয়ানের ভ্যালু আর এনার্জি ভ্যালু সমান। তো তারপরে ওই হ্যামিল্টনিয়ানটা ধরে শ্রোডিঙ্গার আর কি নিজের ইকুয়েশনে বসাইছে যে ক্লাসিক্যাল মেকানিক্সে যে হ্যামিল্টনিয়ানটা আছে ওই হ্যামিল্টনিয়ানের একটা কোয়ান্টাম ভার্সন করে তারপরে আমরা এখানে বসাইতে পারবো। তো এটা মোটামুটি শর্ট, আমি খুবই খুবই হালকার উপর ঝাপসা দিয়েছি। ঠিক আছে, এটা আসলে কনক্রিটলি বুঝতে গেলে তোমাদের ভ্যারিয়েশনাল ক্যালকুলাস বোঝা লাগবে। ঠিক আছে, তারপরে লেজেন্ডার ট্রান্সফরমেশন কি জিনিস এটা বোঝা লাগবে। হ্যাঁ, বেসিক্যালি এই দুটো জিনিস বুঝলে তারপরে আর কি ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মোটামুটি বের হয়ে যাবে। ওকে, তো এইটাই, কি বুঝছো না কি জানো। ওকে, জাস্ট খুব ওভারভিউ যে ধরো হ্যামিল্টনিয়ান আসলে কখন অ্যারাইজ করে। ওকে, আচ্ছা স্যার, আর কোনো জিজ্ঞাসা? না স্যার, আর তেমন কোনো জিজ্ঞাসা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা ওকে, ভালো ভালো হয়েছে। যে কনফিউশন ছিল, হোপফুলি যাদের কনফিউশন ছিল এই কোয়ান্টাম মেকানিক্স এর বেসিক্স নিয়ে এগুলো একটু একটু ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট টকে আমরা হলো কোয়ান্টাম কম্পিউটিং এ ঢুকে যাব,
যে এই কোয়ান্টাম মেকানিক্সের পোস্টুলেট গুলা কোয়ান্টাম কম্পিউটিং এ কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, মানে কিউবিট কি জিনিস, গেট কি জিনিস, এগুলা দেখবো। আর হলো একটা কোয়ান্টাম গেট দিয়ে সার্কিট কিভাবে বানায়, কোয়ান্টাম সার্কিট কিভাবে বানায় এটা দেখবো। সার্কিট কিসকিটে ইমপ্লিমেন্ট করে কেমনে এটা দেখবো। ওকে, বেসিক্যালি তো নেক্সট নেক্সট টপ উইল বি অন কোয়ান্টাম গেটস অ্যান্ড কোয়ান্টাম সার্কিটস অ্যান্ড কিসকিট। ওকে, আচ্ছা কিসকিট হলো, যারা জানো না, আচ্ছা এখানে সব প্রবলি সবাই জানো, আমরা আমরাই আছি, সেটা হলো যে IBM এর কোয়ান্টাম সার্কিট রান করার একটা প্ল্যাটফর্ম। ওকে, তো এখানে কিসকিট নিয়ে কিছু আলোচনা হবে ইন্ট্রোডাক্টরি, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাই, অনেকক্ষণ প্যাচাল পারলাম, প্রায় 2 ঘন্টা। ওকে, তো নেক্সট টকে দেখা হবে, নেক্সট টক হলো পরশু দিন, রাইট? স্যার রেকর্ডিং অফ করুন। জি স্যার, ঠিক আছে, তাহলে আমাদের পরশু দিন হবে।